হেডলাইন্স ত্রিপুরার মুখোমুখি অনুষ্ঠানে স্বাগত আজ হেডলাইন্স ত্রিপুরার মুখোমুখি অনুষ্ঠানে অতিথি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম পলিট সদস্য বিরোধী দলনেতা মানিক সরকার স্যার স্বাগত আপনাকে দু হাজার ত্রিপুরা বিধানসভা নির্বাচন আপনাদের দলের প্রধান মুখ ছিলেন আপনি প্রচারও একেবারে সাতটা বিধানসভা কেন্দ্রে ক্রমাগত প্রচার করেছেন দৌড়ঝাঁপ করেছেন আশানুরূপ ফল হলো না কি মনে হচ্ছে কোথায় মানুষ আপনাদের যে সমর্থনটা এতদিন ধরে দিয়ে আসছিল অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার ক্ষেত্রে প্রচারের সামনে রেখেও বামফ্রন্ট কেন সেই সমর্থনটা না আপনাকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর আমরা আমাদের পার্টির মধ্যে বিস্তৃত পরিসরে পর্যালোচনা করেছি তার থেকে প্রধান প্রধান যে বিষয়গুলো বেরিয়ে এসছে সংক্ষেপে সে সম্পর্কে উল্লেখ করতে পারি ত্রিপুরার এবারকার বিধানসভা নির্বাচনে বা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের মধ্যে যে মুখ্য ভূমিকা পালন করে বিজেপি অভূতপূর্বভাবে অঢেল টাকার শক্তি তারা দেখিয়েছে ভাবে এই টাকা তারা খরচ করেছেন সেটা বলতে গেলে অনেক সময় চলে যাবে আমি সেখানটায় যাচ্ছি না এটা একটা অর্থাৎ অর্থের শক্তি যেটাকে আমরা মানি পাওয়ার বলি তার পরের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিজেপি এবং আইপিএফটি যে রাজনৈতিক সমঝোতা হলো ভোটের আগে যেটাকে আমরা বলেছি একটি নীতিহীন সুবিধাবাদী অশুভতা এর পরিণতিতে কী হল আইপিএফ টি ত্রিপুরাকে ভাগ করে শুধু উপজাতিদের জন্যে আলাদা উপজাতি রাজ্য গঠনের যে স্লোগানটা নিয়ে গত কয়েক বছর যাবত কাজ করে চলছিল বিজেপির মতো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় কথা তারা দেশের সরকারে আছে কেন্দ্রের সরকারে আছে এদের সাথে সমঝোতা হওয়ার কারণে উপজাতি জনগণের মধ্যে একটা অংশ আলাদা উপজাতি রাজ্য ত্রিপুরাকে ভাগ করে তৈরি করার যে বিষয়টি এই বিষয়টিকে তারা বিশ্বাস করতে শুরু করেছিলেন আলাদা উপজাতি রাজ্য এই স্লোগানটা তো শুধু নিচক একটা স্লোগান না এটা হলে কি হবে তারা যে প্রচারটা করার চেষ্টা করেছে আইপিএফটি সাধারণ মানুষের কাছ থেকে যেটা জানা সম্ভব হয়েছে সব চাকরি সব ধরনের পদোন্নতি জমি জায়গা ভূমি যে কোনো ধরনের ঠিকাদারি কাজ ব্যবসায় বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড সব কিছুতেই শতভাগ সুযোগ লাভের বিষয়টা শুধু উপজাতিদের জন্যই কেন্দ্রীভূত এবং সীমাবদ্ধ থাকবে এটা উপজাতি জনগণের সবাই কেনা হলো একটা অংশকে তো নিশ্চয়ই বিশেষ করে উপজাতি জনগণের মধ্যে বিকাশমান যে মধ্যবিত্ত অংশ যেটা বামফ্রন্ট সরকারের ধারাবাহিক বহুমুখী কর্মপ্রচেষ্টার পর সামগ্রিক ত্রিপুরার আর্থিক এবং সামাজিক জীবনের মধ্যে ধীরে ধীরে যে মৌলিক পরিবর্তনগুলি ঘটে চলছিল উপজাতি জনগণের মধ্যেও ঘটেছে সেখানেও একটা মধ্যবিত্ত অংশ বিকাশমান তাদের একটা উল্লেখযোগ্য অংশ এর দ্বারা প্রভাবিত হন প্রলুব্ধ হন এবং পরম্পরাগতভাবে উপজাতি জনগণের মধ্যে যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং বামফ্রন্টকে সমর্থন করে আসছিলেন তাদের একটা অংশকে এই যে উপজাতি জনগণের মধ্যে যে মধ্যবিত্ত অংশ এবং তার মধ্যে ছোটোখাটো হলেও যুব অংশ লেখাপড়া করছে কলেজে বিশ্ববিদ্যালয়ে এরা তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং একটা ছোট্ট অংশ হলেও এরা প্রভাবিত হয়েছেন এরা সিট করেছেন যেটা উপজাতি এলাকার বৃষ্টি যে সংরক্ষিত আসন তার ফলাফলের মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে এর পরে যে বিষয়টি সেটা হচ্ছে অর্থনৈতিক প্রশ্নে প্রতিশ্রুতির নামে এমন কিছু বিষয়বস্তু ভোটের মুখে জনগণের সামনে বিজেপি দল উপস্থিত করেছে যেগুলো ব্যক্তিগত আর্থিক লাভালাভের বিষয়ের সাথে প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত এবং এতে একটা অংশ প্রলুব্ধ হয়েছেন প্রভাবিত হয়েছেন কারণ বিষয়গুলোকে যদি সংক্ষেপে বলি ঘরে ঘরে চাকরি দেবে আমরা একটা হিসেব করে দেখেছি এই পাঁচ বছরের মধ্যে ঘরে ঘরে চাকরি দেবে তার মানে দাঁড়াচ্ছে অন্তত পাঁচ লক্ষ পরিবারে একটা করে চাকরি যদি হয় তাহলে পাঁচ লক্ষ চাকরি দিতে হবে কি করে এটা সম্ভব কিন্তু প্রলুব্ধ হয়েছে সবাই প্রলুব্ধ হয়েছেন ঘটনাটা না যেমন কেন্দ্রীয় সরকার যে সপ্তম পে কমিশনের সুপারিশ গ্রহণ করলেন কিন্তু নিজেরাই গৃহীত সুপারিশের সবগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারই এখনো পুরোপুরি বাস্তবায়িত করেননি ত্রিপুরায় বামফ্রন্ট সরকার আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা সাহায্য চেয়েছিলাম এই প্রশ্নে আর্থিক সাহায্য তারা আমাদের সাহায্য করেননি কিন্তু আমাদের মতো করে আমরা যতটা সম্ভব কার্যকরী করার চেষ্টা করেছি সপ্তম পে কমিশনের গৃহীত কেন্দ্রীয় সরকার কর্তৃক যে সমস্ত সুপারিশগুলি তার এ টু জেড বাট আমরা রূপায়ণ করেছি তা না এটা করা সম্ভব না যেমন কেন্দ্রীয় সরকারের চাকুরিতে যারা আছেন তাদের যে বিভিন্ন অংশের বিভিন্ন ধরনের যে পে স্কেল আছে এর সবগুলোর সাথে আমাদের রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারী বন্ধুদের পেস্কেল স্কেল একরকম না হয়তো কয়েকটা কেন্দ্রীয় সরকারের পে চাইতে ভালো আবার অনেকগুলোই বিশেষ করে তার মধ্যে শিক্ষক মশাইদের যে পে স্কেল কেন্দ্রীয় সরকারের সাথে তার কোনো সাহায্য নেই এটা অনেক বেশি এ থেকে শুরু করে তার ফিটমেন্টের জন্য যে ফর্মুলা তারা তৈরি করলেন বা নানা ধরনের যে ধরুন তাদের আর্থিক সুযোগ সুবিধা সহায়তা পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত ইনক্লুডিং যেটা সেটা হচ্ছে ভাতা নানা ধরনের ভাতা এগুলো সবগুলোকে একসাথে নিয়েই কিন্তু তারা যেভাবে বললেন যে বামফ্রন সরকারকে হটিয়ে বিজেপি এবং তার অ্যালায়েন্সের সরকার প্রতিষ্ঠিত করলে প্রথম মন্ত্রিসভার প্রথম বৈঠকের এটাই হবে প্রথম সিদ্ধান্ত এটা তারা কার্যকরী করবে অর্থনৈতিক প্রশ্ন এটা এই সুযোগ সুবিধা যাদেরকে প্রভাবিত করতে পারে তাদের হাঁক পাচ বিবেচনা না করেও প্রলুব্ধ হওয়াটা অস্বাভাবিক না। ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারেরই সারা দেশে চলছে নানা ধরনের যে কর্মপ্রকল্প এগুলো হচ্ছে প্রকল্প ভিত্তিক প্রকল্পটা রূপায়ণ করতে কর্মচারী লাগে এটা প্রকল্প শেষ হলে এই কর্মচারীদের দায় কেন্দ্রীয় সরকার নেয় না এবং এটা চুক্তি চুক্তিভিত্তিক এবং এটা শিক্ষার ক্ষেত্র আছে স্বাস্থ্যর ক্ষেত্র আছে অন্যান্য ক্ষেত্র আছে এরকম যে কর্মচারী বন্ধুরা আমাদের রাজ্য ত্রিপুরাতেও দশ বছর বারো বছর যাবৎ কাজ করে আসছিলেন তারা আমাদের কাছে দাবি করেছিলেন যে আমাদেরকে নিয়মিত করে এই দাবি ন্যায্য এই দাবির প্রতি আমাদের নৈতিক সমর্থন ছিল কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলামও কোনো কোনো ক্ষেত্রে বিধানসভা থেকেও আলোচনার পর প্রস্তাব গ্রহণ করে সেটা পাঠিয়ে তাদের দৃষ্টি আমরা আকর্ষণ করার চেষ্টাও করেছি কোনো কোনো ক্ষেত্রে মন্ত্রিসভা শতপ্রণোদিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় সচিব যারা আছেন তাদের দৃষ্টিতে আমরা নিয়ে গিয়ে বলেছি এই দাবিগুলি সঙ্গত এরা দশ বছর বারো বছর কাজ করার পর যদি নিয়মিত হতে না পারে একটা অনিশ্চয়তার মধ্যে তারা পড়বে এটা নিয়মিত করা হোক কেন্দ্রীয় সরকার মানেননি কিন্তু আমরা এই দাবির প্রতি সহানুভূতিশীল ছিলাম আবার আমাদের সরকারে থাকাকালীন সময়ে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও যতটা সম্ভব তাদেরকে আমরা তাদের বেতন ভাতা নানা সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করে আসছিলাম এরকম পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যেটা আমাদের বলল এই সময় সময় এই প্রস্তাবগুলি নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এগুলো স্কিমেটি স্কিম শেষ হবে কর্মচারীদের দায়িত্ব তো আমরা নিতে পারি না তাদেরকে আমরা কি করে নিয়মিত করব আর এটা তো বিচ্ছিন্নভাবে কোনো একটা রাজ্যের ব্যাপার না নির্দিষ্টভাবে কোন একটা রাজ্যের ব্যাপার না সারা দেশের রাজ্যে রাজ্যেই এই স্কিমগুলি কার্যকরী হচ্ছে এখানে লক্ষ কোটি এই ধরনের কর্মীরা নিয়োজিত আছেন কাজে তাদেরকে নিয়মিত করার এই যে বিরাট দায়িত্ব এটা কি করে কেন্দ্রীয় সরকার আমরা নেব এটা তো আমরা পারব না এখন ভোটের আগে তারা যে ভিশন ডকুমেন্ট দিলেন তাদের প্রতিশ্রুতি দিলেন এরা সরকারে আসলেই এদের সবাইকে নিয়মিত করে যে দশ হাজার তিনশো তেইশ এটা বিস্তৃত বলার অপেক্ষা রাখে না সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে আমরা সরকারে থাকার সময় শেষ অব্দি এই শিক্ষক যে ভাই এবং বোনেরা তাদের চাকরি রক্ষা করার জন্য চেষ্টার ক্ষেত্রে কোনো কৌশল আমরা করেনি এবং কেন্দ্রীয় সরকারের যে শিক্ষা দপ্তর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তার যিনি মন্ত্রী তিনি এখনো এই দপ্তরের দায়িত্বে আছেন তার সাথেও আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী কথা বলেছেন সচিবরা ছিলেন সেখানে যে দেশের সর্বোচ্চ আদালতে যখন মামলা চলছে এরকম জায়গায় তো আমাদের কিছু করার নেই তাদের কাছে কিছু ছাড় আমরা চেয়েছিলাম সেটা দ্বিতীয় তারা রাজি ছিলেন না এখন দেখা গেল নির্বাচনী ইস্তেহারে তারা বলে দিলেন ভিশন ডকুমেন্ট যেটা তারা বলছেন নির্দিষ্ট ভাবেই বলেছেন যে না এগুলো সমাধান আমরা করে ফেলব অর্থাৎ তার নির্গলিতার্থ ছিল এদের চাকরি যাবে না এদের চাকরি আমরা রাখব আমরা ভোট পেলেই সরকার তৈরি করতে পারলাম রেগা যেটা কাজের মধ্য দিয়ে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা দৃষ্টান্ত স্থাপন করেছে সর্বোচ্চ শ্রম দিবসের সুযোগ সৃষ্টি করে রেগার কার্ডধারী যারা তাদের কাজের ব্যবস্থা করেছে চৌরানব্বই দিন পর্যন্ত আমরা তুলেছিলাম এটাকে সেটা পরিকল্পিতভাবে কমাতে কমাতে বর্তমান সরকার ছেচল্লিশে নামিয়ে এনেছে এবং ছিচল্লিশ দিনের টাকাও কিন্তু তারা আমাদেরকে দেয়নি তেইশ রকমের শেষ পর্যন্ত তথ্য তারা চাইতে শুরু করলো তাদের ধারণা ছিল এই তথ্য চাইলে আমরা এগুলো দিতে পারব না তাতে অসুবিধায় পড়ব এটাকে এলিবাই হিসাবে উপস্থিত করে সরকারকে টাকা দেওয়া বন্ধ রাখবেন এটাও তারা পারেননি কিন্তু তারপরও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই টাকা ভোটের আগে তারা দিলেন না সারা দেশে কিন্তু রেগার কাজ প্রকৃত অর্থে ধীরে ধীরে তারা বন্ধ করার চেষ্টা করছেন তুলে দেওয়ারই চেষ্টা করছেন এটার পেছনে তাদের শ্রেণীগত দৃষ্টিভঙ্গি শ্রেণী স্বার্থের প্রশ্ন যুক্ত আছে আমি বিস্তৃত যাচ্ছি না মাঠে ময়দানে এগুলো বিস্তৃত সেদিনও বলেছি এখন আমরা বলছি আমি এখানে আপনার সময় নেব না এখন এক এক রাজ্যের রেগার শ্রমিকদের মজুরি এক এক রকম এটা সিপিআই বলে এটাকে এর ভিত্তিতে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির জন্য এই রেগার মজুরির হার তারা নির্ধারণ করে দিয়েছেন আমাদের রাজ্যের মজুরির হার ছিল সর্বশেষ একশত অষ্টাশি টাকা এটারও আমরা বিরোধিতা করেছি আমাদেরকে ব্যাখ্যা করে বলার চেষ্টা হয়েছে আপনারা বলল আমরা এই মজুরি বাড়াতে পারব না কেন্দ্রীয় সরকার যে ফর্মুলা যে মানদণ্ড ঠিক করেছে ওই সিপিআই তার ভিত্তিতে এক এক রাজ্যে এক এক রকম মজুরি আপনাদের ক্ষেত্রে এই সিপিআই নিরিখে একশো অষ্টাশি টাকা হচ্ছে এখন সর্বাধিক মজুরি এটা তো এর বেশি আমরা বাড়াতে পারবো না এখন গিয়ে দেখা গেল ভোটের আগে তারাই প্রতিশ্রুতি দিলেন রাজ্যে শ্রমজীবীদের ন্যূনতম মজুরির হার তিনশত টাকা হবে এবং অবশ্যই রেঘা শ্রমিক যারা তাদেরও মজুরি তিনশো চৌচল্লিশ টাকা হবে এবং নুনপক্ষে একশো দিনের কাজ তো হবেই এটা চেষ্টা হবে দুশো দিনও করা যায় কিনা অর্থনৈতিক প্রতিশ্রুতি তারপরে যেটা বলল এক সময় তারা বিরোধিতা করছিলেন যে সামাজিক ভাতা খুব বেশি টাকা আমরা দিতে পারতাম ঘটনা তা না তিনটা ভাতা আগের সরকার থাকার সময় কেন্দ্রে চালু ছিল তারা টাকা কম দিতেন দুশো টাকা করে দিতেন আমরা যখন রাজ্যে আরো তিরিশটা ভাতা চালু করলাম গরিব মানুষের কথা ভেবে অসহায় মানুষের কথা ভেবে এটা বাড়াতে বাড়াতে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে গড়ে সর্বনিম্ন হাজার বা সাতশো এবং কোনোটা কোনোটা হাজার এগারোশো টাকা পর্যন্ত আমরা করেছি আমি নিচেরটাই বলছি সাতশো এটাকে ভাবনায় রেখে কেন্দ্রীয় সরকার যেখানে দুশো টাকা দিলেন তিনটা ভাতায় আমরা এখানে আরও পাঁচশো টাকা যুক্ত করে সাতশো টাকা করেছি বাকিগুলো তো আমরা করেছি তারা কিন্তু প্রথম দিকে প্রচার করতে শুরু করলেন ত্রিপুরার মানুষকে বামফ্রন্ট সরকার এই সামাজিক ভাতার নামে সমবিমুখ করে দিচ্ছে অকর্মণ্য করে দিচ্ছে এতে রাজ্যের অগ্রগতি গ্রোথ বিপন্ন হবে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হল তারাই তাদের নির্বাচনী ইস্তারে বলে দিলেন আমরা সরকারে আসলে এই ভাতা সাতশো থেকে বাড়িয়ে এক লহমায় দু হাজার করে দেব এবং এটা বাড়বে যুবকদের বলল সব বেকার যুবকদের তারা স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফেসিলিটি সম্পন্ন দেবেন আমি তাদের নির্বাচনী ইশতেহার তো যেটা তারা ছেপে বের করেছেন ইংরাজি ভার্সানটা আমি দেখেছি বাংলা ভার্সান বের করেছেন কিনা আমি জানি না আমার আমার চোখে আসেনি তাতে বেশ বড় বেশ বড় একটা নির্বাচনী ইশতেহার তার কোনো মানে ক্রিয়াম্বলও ছিল না তার কোনো কনক্লুডিং পেরাও ছিল না প্রথম থেকে শেষ অব্দি শুধু প্রতিশ্রুতি ফার্স্ট যে পেইজ তাতে অ্যাকশন প্ল্যান বলে দশটা বিষয় তারা রেখেছেন তার মধ্যে যে কয়েকটা আমি উল্লেখ করলাম এমন এক বিষয় উল্লেখ দুটা করেছেন যেগুলি ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকার অনেক আগে থেকেই চালু করেছে এগুলি চালু আছেও আমি সেগুলি বললাম না এই শিক্ষা সংক্রান্ত বিষয়টি সব এই যে বিষয়গুলো এগুলো কে বললেন ত্রিপুরার মানুষের কাছে কেন্দ্রের অর্থ দপ্তরের মন্ত্রী শ্রীযুত জেটলি মহোদয় তাকে উড়িয়ে আনা হয়েছিল শুধু এটা রিলিজ করার জন্য অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা দেওয়া কেন্দ্রের সরকার বিজেপি রাজ্যে যদি বিজেপির সরকার হয় কেন্দ্রের বিজেপি সরকারের অর্থমন্ত্রী নিজের হাতে যে ভিশন ডকুমেন্ট ঘুরিয়ে যেটাকে তার ইলেকশন ম্যানিফেস্টো বললেন এটা যখন তিনি ঘোষণা করছেন তাহলে সরকার একবার তৈরি করতে পারলে এগুলি তো কার্যকরী করার ক্ষেত্রে বামফ্রন্ট সরকার বারবারই যেটা বলছিল টাকার সমস্যা কেন্দ্রের অর্থমন্ত্রী যখন নিজের হাতে ঘোষণা করে বলছেন ভোট দিন এগুলো আমরা রূপায়িত করব। তাহলে তো টাকার কোনো সমস্যা নাই সাধারণ মানুষের একটা ছোট্ট অংশ যারা সব জিনিস হয়তো গভীরে গিয়ে অন্তর তদন্ত করে দেশে কি চলছে সবগুলি ভাবনায় রেখে চট করে হয়তো সিদ্ধান্ত নেন না সাময়িক সময়ের মধ্যে বিভ্রান্ত হন এবং এতে যে প্রলুব্ধ ফ্ডা এটা তো বলা যাবে না তার চাইতেও বড় করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী কেন্দ্রের প্রায় তার মন্ত্রিসভার বাঘা বাঘা মন্ত্রীদের তো চারণ কবির মতো এই রাজ্যের এক প্রান্ত থেকে উপান্ত চারটা পাঁচটা মিটিং করলেন এবং তাতে প্রায় বলা যায় সব মহকুমার লুপ নিয়ে গেছেন এবং শ্রোতা যারা তাদের মধ্যে অনেকেই একাধিক মিটিংয়ে উপস্থিত থেকেছেন তারা বারবারই প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনেছেন এই যে ইলেকশন ম্যানিফেস্টোটা ভুট দিন আপনারা হীরা হাতে তুলে নিন এবং এগুলো আমরা রূপায়ন করব বাস্তবায়িত করব একবার পাল্টে দেখুন না মানুষের দেশের প্রধানমন্ত্রীর আগে অর্থমন্ত্রী অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের বলার পাশাপাশি প্রধানমন্ত্রী যখন এই কথাগুলি বলেন বারবার বিভ্রান্ত হওয়ার অস্বাভাবিক না অংশ হল বিশ্বাস না করতে পারারও কিন্তু কোনো কারণ নেই যদিও আমরা তাদের সরকারের দু হাজার পর থেকে দিল্লিতে আসার পর চোদ্দের নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলি এবং তার রূপায়ণ তার তুল্যমূল্য বিশ্লেষণ তুলেই মতাদর্শগত বিষয় রাজনৈতিক বিষয় অর্থনৈতিক বিষয় সবই উপস্থিত করেছে কিন্তু তারপরেও একটা অংশ এগুলোর দ্বারা প্রলুব্ধ হয়েছে এবং এতে আমি আগে যেমন উপজাতি অংশের ক্ষেত্রে বললাম এটা উপজাতি অনুপজাতি উভয়ংশের অংশের মধ্যে যে অর্থনৈতিক বিষয়গুলো এত শুধু অনপজাতি না উপজাতি অনপজাতি উভয় তাতে বামফ্রন্টকে সমর্থন করতে লাগে তাদের একটা ছোট্ট অংশ হলেও তারাও কিন্তু বিভ্রান্ত হন প্রলুব্ধ হন এই প্রলোভনের ফাঁদে তারাও কিন্তু জড়িয়ে যান এই যে মানে বিষয়গুলো মানে প্রধানত আমি যেটা মানে আমাদের পার্টির যে আলোচনা তার থেকে যে বেরিয়েছে এগুলো বলা যায় এবং তার বাইরে যেটা ধারাবাহিক ভাবে এগুলো তো আছেই কুৎসা অপপ্রচারে আপনাকে স্বাভাবিকের সময় হলো সাফল্য করিয়েছে এখন পর্যন্ত স্যার আপনার কি মনে হয় না যে সরকারের কিছু কোথাও ত্রুটি ভুল থাকতে পারে বিশেষ করে আর্থিক দুর্নীতিগুলো প্রকাশ্যে আসা দশ হাজার চাকরি নিয়ে তারপরে বিশাল অঙ্কের একটা বেকারদের কর্মসংস্থান না হওয়া এবং এই কারণেই হয়তো দেখা গেছে প্রচারে এই বিষয়গুলি এসছে বিজেপি এবং যেটা আপনি বললেন যে কুৎসা অপপ্রচার এবং এতদিন ধরে সবাই জানতেন বিরোধীরাও এবং যে মানিক সরকারের একটা ম্যাজিক রয়েছে এবং এই মানিক সরকারের ম্যাজিকের উপর নির্ভর করে বিগত বামফ্রন্ট সরকারগুলি গঠিত হয়েছে কিন্তু সেই মানিক সরকারের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের আমলেই একের পর এক এগুলি নেতিবাচক দিক এবং যে কারণে আপনাকেও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে এবং এই বিষয়গুলিকেও সামনে আনা হয়েছে আপনার মনে হয় না যে সরকারের কোথাও একটা দুর্বলতা বা জনগণের প্রতি যে জনগণের সমর্থন আপনারা সপ্তম যা বুঝায় আমাদের সংবিধান যা দিয়েছে তার সিংহ ভাব কেন্দ্রীয় সরকারের হাতে রাজ্যগুলো বড় ছোট সব রাজ্যই কিন্তু এই প্রশ্নে তাদের বক্তব্য আছে আমি সেখানে যাচ্ছি না এখন এটা তো ঠিক যে বেকার সমস্যা আমাদের রাজ্যে এই যে ছ লক্ষ সাত লক্ষ বেকার তার সবাইকে তো সরকারি চাকরি দেওয়া যাবে না এই যে নিখাদ সত্যটি শুনতে যতই খারাপ মনে হোক বা কারুর কারুর কাছে মনে হবে এটা ক্রুর কিন্তু এই সত্যটি তো লুকানো যাবে না এটা তো আমরা বলেছি ভারতবর্ষের এমন কোনো একটা রাজ্য কি ছোট বড় দেখানো যাবে বেকার সমস্যা নেই কিন্তু তারপরেও আমরা যেটা করার চেষ্টা করেছি যে সরকারি কাজের ক্ষেত্রে দরজা জ্বালালা আমরা বন্ধ রাখিনি যেটা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে ভারতবর্ষের বহু রাজ্যের সরকার এমনকি বিজেপি শাসিত রাজ্যের রাজ্যের সরকারও বন্ধ করে দিয়েছে আমরা তো বন্ধ করিনি এটা তো আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা সবাই দেখেছেন মন্ত্রিসভার গুলো বৈঠক থেকেই প্রতিদিন বেরিয়ে আমাদের মুখপাত্র যিনি তিনি বলবার চেষ্টা করেছেন সংখ্যা কম হতে পারে মাঝারি সংখ্যা হতে পারে বেশি সংখ্যা হতে পারে তার চাইতে বড় কথা যেটা আমরা কিন্তু শুধু সরকারি চাকুরির মধ্য দিয়ে বেকার সমস্যার সমাধান হবে না এই কথাটা বলার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ করে দেয়নি আমরাই বলেছি এখানে কৃষি এবং শিল্পের বিকাশ করতে হবে তাতে কৃষি ব্যাপক উন্নতির জন্য সর্বাধিক গুরুত্ব কিন্তু আমরাই কৃষিতে দেই তাতে জমির ব্যবহার এক ফসলি জমিকে দুই ফসলি তো কম করে তিন ফসলি করা তার উৎপাদনের যে ক্ষমতা বৃদ্ধি করা সেচের ব্যবস্থা করা ইত্যাকার যে বিষয়গুলো এগুলো আমরা করেছি একে ভিত্তি করে মানুষের ক্রয়ক্ষমতা একটু বাড়বে চাহিদা বাড়বে ফিনিশ প্রোডাক্টসের তার দরকার হবে বাইরে থেকে না এনে রাজ্যের ভেতরেগুলো করার প্রশ্ন আছে বা রাজ্যের কাঁচামালকে কাজে লাগাবার প্রশ্ন আছে তার জন্য শিল্প করতে হবে শিল্প করতে গেলে পরে তার কতগুলো প্রিকন্ডিশন আছে তার অন্যতম হচ্ছে যোগাযোগ পরিকাঠামো তার সঙ্গে হচ্ছে বিদ্যুৎ তার সঙ্গে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা তার সঙ্গে হচ্ছে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি আমরা তো ওই প্রশ্ন বসেছিলাম না রেল নেই লড়াই হয়েছে চাপ সৃষ্টি হয়েছে রেল আনা হয়েছে সাবরুপ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কে করেছে এটা সড়ক যোগাযোগ জাতীয় সড়ক তার উন্নয়নের জন্য লড়াই চলেছে কাজ কিছু কিছু নিতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করা হয়েছে শ্লথ গতিতে হলেও কিছু কিছু কাজ এগিয়ে চলছিল চলছে গ্রামের যে যোগাযোগ যেটা আমরা বলছি যে যোগাযোগের জাল রোড নেটওয়ার্ক এবং রোড নেটওয়ার্ক মানে অল ওভার রোড জাতীয় সড়কের তুলনায় বলা যায় আমাদের রাজ্যের গ্রামীণ যে যোগাযোগ সেটা অনেক বেশি উন্নত সেই জায়গাটাতে একটা উদ্যোগ আমাদের ছিল তারপরে যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সাথে আমরা আমাদের এই যোগাযোগের ব্যবস্থা উন্নয়নের জন্য ভারত সরকারকে মাধ্যম করে তার সহযোগিতা নিয়ে বাংলাদেশ সরকারের আমাদের ত্রিপুরা সম্পর্কে তার যে একটা সহানুভূতির ভাবনা তাদের স্বাধীনতা সংগ্রামের দিন থেকে এটাকেও বলা যায় সুযোগ হিসাবে কাজে লাগিয়ে বিশেষ করে শেখ হাসিনা সরকার আসার পর এই যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা আমরা করেছি তাতে কিছু সুযোগ যে আমরা পেয়েছি ত্রিপুরার মানুষ এটা জানেন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিদ্যুৎ এটাও শিল্প এটা মাদার ইন্ডাস্ট্রি বলা যায় কারণ বিদ্যুৎ ছাড়া তো কিছু হবে না বিদ্যুৎ এবং উন্নয়ন সমার্থক কোথায় নিয়ে গেছি আমরা বিদ্যুৎকে ডেফিসিট স্টেট ভারতবর্ষের কয়টা রাজ্য আছে বিদ্যুৎ উৎপাদনে সেলফ সাফিসিয়েন্ট বা প্রয়োজনের চেতে বেশি উৎপাদন করে এটাও আমরা বামফ্রুম সরকারের সময়ই করলাম কত লড়াই হয়েছে টেলিকমিউনিকেশন যেটা এখন বলছে আইটি রেভলিউশন কি ছিল ত্রিপুরায় আমি যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই আর্ধেকের বেশি ব্লকের সাথে তখন ব্লকের সংখ্যাও কম ছিল বাইশ ত্রিশটা ছিল বিডিওদের সাথে কথা বলা যেত না মহকুমা শাসকদের সাথে কথা বলা যেত না এটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের বদান্যতায় সহযোগিতায় যে ইন্টারনেট ফেসিলিটিস ভারতবর্ষের তিনটা সেন্টারের মধ্যে আগরতলা অন্যতম যুক্ত হলো এগুলো তো আমাদেরই প্রচেষ্টার মধ্য দিয়ে হয়েছে এগুলির উদ্দেশ্যটা কি শিল্পের যে সম্ভাবনা এটাকে কাজে লাগাতে গেলে পরে এই যে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার যেটা বলে এগুলি করতে হবে এগুলি তো শিল্পপতিরা করবে না তারা নিজেদের পয়সা খরচ করবে না এগুলোকে রাজ্যের তরফ থেকেই করতে হবে এগুলো যখন দেখবে সব ঠিকঠাক তখনই তারা আসবে তার বাইরে যেটা হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি একেবারে গ্রামস্ট থেকে শুরু করে সরকার দেখছে সবাই পুঁজিপতিরা তারপরে হচ্ছে ট্রান্সপারেন্সি ঘুরতে হয় না আমরাই বাইরের শিল্পপতিরা যখন আসতেন তাদের প্রতিনিধিরা যখন আসতেন তাদেরকে হাতঝোর করে বলতাম দেখবেন সাবধান থাকবেন কাউকে কিন্তু নিজের পকেটের পয়সা করে চা মিষ্টি খাওয়াবেন আমরা যদি এটা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাবেন না তারা দাঁত বার করে হাসতে হাসতে বলতেন এই আসে না এরকম সহযোগিতা আমরা যদিও ওয়ান উইন্ডো সিস্টেম এটা একটা ক্রেজ ওয়ার্ডের মতো কঠিন কাজ আমরা এরকম মাথায় রেখে না ঘোষণা করার চেষ্টা করতাম একটা জায়গায় একদিন দুদিন তিন দিনের মধ্যে যাতে বাইরে থেকে যারা আসছেন সমস্ত সংগ্রহ করে সিদ্ধান্ত গ্রহণ করতে তাদের অসুবিধা না হয় কারা করেছে এগুলো যে এগুলো তো গোপন কিছু না আমরা তো এগুলো যুবকদের বলেছি তাদের অভিভাবকদের কাছে বলেছি এর বাইরে স্বাবলম্বন বলে একটা কর্মসূচি আমরাই ত্রিপুরায় প্রথম বললাম রাজ্য সরকার তাদেরকে প্রজেক্টের ভিত্তিতে ট্রেনিং করানো বিনে পয়সায় সরকার থেকে অনুদান দেওয়া এবং এই অনুদান দিয়ে ব্যাংক থেকে যাতে তারা সাহায্য পায় তার জন্য ব্যাংকের উপর চাপ সৃষ্টি করা ব্যাংকের লোকদেরকে রেখে যে কমিটি এই ধরনের আন্তঃপ্রেণারদেরকে বাছাই করে নাম তালিকাভুক্ত করতে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি এটাতে প্রথম দিকে বিশ্বাস কম থাকলেও পরের দিকে কিন্তু ধীরে 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 দারুণ আকর্ষণ বেড়েছে এটা আরেকটা সেক্টর তার বাইরে যেটা সেটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ এটাকে তৈরি করে আমাদের কোপারেটিভ ব্যাংকে কাজে লাগিয়ে স্বল্প হার একবারে সর্বনিম্ন সুদের হারে সেখানে এই সেলফ হেল্প গ্রুপগুলিকে নিজের পায়ে দাঁড়াবার জন্য ঋণের সুযোগ করে আমরা দিয়েছি এর বাইরে এই যে কোঅপারেটিভ সেক্টরে উপজাতি তপশিলি ও সংখ্যালঘু তাদের যে ফেডারেটিভ বডিগুলো আছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ধার এনে রাজ্য সরকার নিজেকে বাধা রেখে তাদের হাতে টাকা দিয়ে নানা ধরনের প্রকল্পে যারা স্বদ্যগী এখান থেকে ঋণ দিয়ে তাদেরকে সেখানে দাঁড়াতে সাহায্য করার চেষ্টা হয়েছে আমি কয়েকটা জিনিস বললাম এরকম বললে তো আরও বলতে হবে এবং এটা ঘটনা এই সাথে সাথে শিল্পে একটা বিরাট কিছু করা গ্যাসলাই সময়ের মধ্যে ঘটনা তা না হলেও শিল্প ইউনিটের যে সংখ্যা প্রত্যেকের কোথায় এসছে ছোট মাঝারি সেটাও ত্রিপুরার মানুষ জানে কাজে সব মিলিয়ে এই যে উদ্যোগগুলো এগুলো সব নিরর্থক তা তো ঘটনা না কিন্তু এগুলোতে একটা অংশ হয়তো সন্তুষ্ট হতে পারেনি কিন্তু তাদের কাছেই তো আমরা বলেছি একটা রাজ্য একটা জেলা কি কেউ দেখাতে পারবেন যেখানে বেকারভুক্ত নাই তো এটা জাতীয় সমস্যা এবং এই যে এখন কেন্দ্রের সরকারে যারা এসছেন তারা বলছেন আমাদের ভোট দিয়ে সরকারে বসালে বছরে দুই কোটি করে নতুন চাকরি আমরা দেব অভিজ্ঞতাটা কি দুই কোটি চাকরি দেওয়া দূরের কথা যারা চাকরিতে ছিলেন তারাই চাকরি হারাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি বিশেষ করে এই যে নোটবন্দি করল জিএসটি চালু করলো তাতে তো এটা অনেকটা মরার উপর খাড়ার ঘায়ের মতো হলো আজও দেখা যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ থেকে শুরু করে আমাদের দেশের ভেতরের যারা অর্থনীতিবিদ তাদের মধ্যে অন্যতম অমর্ত্য সেন বলেছেন তিনি আক্রমণের শিকার হলেন এখন আমাদের দেশের আমাদের দেশের একজাক্টলি আমি সেটাই বলছি আমাদের দেশের দুধে অর্থনীতিবিদদের অন্যতম আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনিও বলেছেন তো আমরা তো এই কথাগুলি বলিনি ঘটনা তা না হ্যাঁ যারা দেশের যুবকদের সামনে প্রতিশ্রুতি দিলেন এবং যেটাতে খানিকটা প্রভাবিত হয়েছে যুবকরা আরবান এরিয়াতে বিজেপি ভোটও পেয়েছে দু হাজার তারাই যখন এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না দেশের রাজ্যে রাজ্যে তারা যখন এখানে এসে বলছে ঘরে ঘরে পাঁচ বছরের মধ্যে চাকরি দেবে হিসেব করে আমরা বললাম নয় লক্ষ রেশন কার্ড আড়াই লক্ষ যদি সরকারি কর্মচারীর পরিবার হয় সেটা যদি বাধ দেয় আরও এক থেকে দেড় লক্ষ যদি বাদ দেয় যে কোনো না কোনোভাবে আয় উপার্জন আছে আরও যে পাঁচ লক্ষ পরিবার নিয়মিত উপার্জনের সুযোগ নাই প্রত্যেক পরিবারে একটা করে সরকারি কাজ অথবা তাদের উপার্জনের ব্যবস্থা টাকাটা কোথ থেকে আসবে এই কথা তো প্রলোভন বিশ্বাস করলে নিজের পায়ে কুরুল মালবেন এটা হচ্ছে সোনার দিন দেওয়া হাস দেওয়ার মতো প্রতারণা স্বামীর এগুলো আমরা বলেছি এখন আমরা বলেছি কিন্তু তারা বলেছেন তাদের মতো কথা একটা অংশ বলেছেন না না দেশে যেখানে যাই হোক কেন্দ্রের অর্থমন্ত্রী বলছেন দেশের প্রধানমন্ত্রী বলছেন এবং তারা এই ব্যাখ্যাও দিয়েছেন কেন্দ্রের যেই দল সরকার রাজ্যের যদি সেই দলের সরকার হয় বাপ ছেলের মতো তাহলে অসুবিধা হবে না বামফ্রন্ট সরকারই বলছে তাদের সীমাবদ্ধতা আছে কেন্দ্র সাহায্য করছে না অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করছে তাহলে কেন্দ্রের যে একরকম সরকার হলে পরে আমাদের তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে এগুলো রূপায়ণ করবে বন্ধ কি পাল্টানোর স্লোগান দিচ্ছে চলো একবার পাল্টে দেখি না পাঁচ বছর এইরকম একটা জায়গায় যদি কেউ সিদ্ধান্ত আসে আপনি সেখানে আপনার দিক থেকে কি করার থাকবে আমরা তথ্য তুলে ধরার চেষ্টা করেছি কাজেই এখন এটাকে যদি আপনি আমাদের দুর্বলতা বলেন এটা আপনার বিশ্লেষণ কিন্তু আমরা তো ছিলাম না এখন ধরুন এর বাইরে যে বিষয়গুলি বললেন দুর্নীতি সম্পর্কে এরকম কেউ বলতে পারবে আমাদের সরকারের দৃষ্টিতে দুর্নীতির অভিযোগ তুলেছেন নিজের নামে অথবা বেনামিতে পোস্টকার্ডে লিখে সেই অভিযোগ সরকার হাতে নিয়ে তদন্ত না করে ফেলে দিয়েছে একটা এরকম দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না এবং প্রাথমিক তদন্তের পর যেখানে সত্যতা নিরূপিত হয়েছে তার ভিত্তিতে সরকার প্রশাসনিক পদক্ষেপ নেয়নি এরকম কোনো দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না কাজেই এগুলো তারা প্রচার করে গেছেন যেই সরকারটা দুর্নীতির পঙ্কে নিমজ্জিত কংগ্রেস সরকারের কেন্দ্রের দুর্নীতি বুঝতে তিরিশ পঁয়ত্রিশ বছর সময় লেগেছে এখন যারা সরকারে আছেন তাদেরটা বুঝতে কিন্তু দেড় বছরের বেশি সময় লাগে তারা যখন প্রচার করে এই সরকারের বিরুদ্ধে অসত্য তথ্য উপস্থিত করে মানুষকে যেমন খুশি তেমন বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আমরা আমাদের পরিচ্ছন্ন যে এক্সারসাইজ বুক এবং স্লেট তুলে ধরার চেষ্টা করেছি এত অংশ বিভ্রান্ত হয়েছেন ত্রিপুরাতেও একটা ট্রেডিশনাল এন্টিলেভ বুক আছেই কাজে আপনি কি করবেন কাজে ওই দিক থেকে যেটা বলছেন যে আমরা যদি এই হতো তারা যা বলছে আমরা চুপ মেরে আছি আমরা কিছু বলিনি এখন এই কথা বললে কি হবে ঘটনা তো তা না আপনারা যেটা বলছেন আপনাকে মুখ মানে আমাকে মুখ করে ঘটনা তা না আমাদের এখানে আমাদের পার্টির নেতৃত্ব সবাই নেমেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পলিট ব্যুরো মেম্বার বিভিন্ন শ্রেণী সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব আমাদের যা সামর্থ্য আছে তারা সবাই এসছেন তারাও সারা ত্রিপুরায় ঘুরেছেন আমরাও কাজ করেছি আর আমরা তো শুধু দেখুন ভোটের সময় তো মানুষের সঙ্গে যোগাযোগ করি না এই সরকারটা লড়াইয়ের মধ্যে দিয়ে এসছিল লড়াই করে সরকারটাকে টিকিয়ে রাখতে হয়েছে এবং এই সরকারের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি রূপায়ণ করার প্রশ্নে ক্যান্ডের সহ সহযোগিতা নিতান্ত আবশ্যক এবং সংবিধান মতো এটা আমাদের ন্যায্য পাওনা এগুলির জন্য লড়াই করে করেই প্রতিটা জিনিস আমাদের আদায় করতে হয়েছে আগের সরকার বলুন বর্তমান সরকার বলুন কেউই শতপ্রনোদিত হয়ে আমাদের একটি পয়সাও সাহায্য করেনি কাজে আমরা লড়াই ছিলাম কাজে ভোটের লড়াই আলাদা না একটা উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম কাজে সেখানে কি মতাদর্শের প্রশ্ন কি নীতির প্রশ্ন কি অর্থনীতির প্রশ্ন সমস্ত বিষয়গুলি আমরা মানুষের কাছে নিয়ে গেছি কাজে এতে গিয়ে এটা কিন্তু ঘটনা না যে সবাই সবাই চলে গেছে এর মধ্যে তো এত কিছু করার পরেও পঁয়তাল্লিশ ভাগ মানুষ কিন্তু বামফোনকে সমর্থন করেছেন এটাকে কিন্তু ছোট করে দেখতে ভুল করা সেটা ঠিক আছে কিন্তু তাহলে কি আপনি এই যে চিটফান্ড কেলেঙ্কারি দশ হাজার তিনশো তেইশ এগুলো কি তাহলে আড়াল করার মানে একটা চেষ্টা করছেন কেন আড়াল করব আপনি বিভ্রান্ত হয়ে বলছেন ব্যবস্থা তো নিতে কে বলেছে চিটফান্ডের বিরুদ্ধে আমরাই তো প্রথম ব্যবস্থা নিলাম সমস্ত তথ্য দিয়েছেন আমাদের তৎকালীন অর্থমন্ত্রী সিবিআই তদন্তের কথা কে বললো নতুন আইন তৈরি করার কথা কে বলল তৎকালীন অর্থমন্ত্রী এমনকি যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তার আগে অর্থমন্ত্রী ছিলেন প্রণববাবু তার সঙ্গে কে কথা বলল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর জেনারেল তার সঙ্গে কে কথা বলল যে তোমরা কেন সর্বভারতীয় ক্ষেত্রে এদেরকে লাইসেন্স দিচ্ছ এতে আমরা অসুবিধায় পড়ে যাচ্ছি এদের বিরুদ্ধে মামলা করলেও সর্বভারতীয় আইনের ফাঁক বলিয়ে তারা এগুলো করছে এতে আমাদের এই যে আমরা স্বল্প সঞ্চয়ের যে প্রকল্পটা এই প্রকল্পটা মার খেয়ে যাচ্ছে যেখান থেকে আমরা ধান নিতে পারি রাজ্য সরকার তোমরাই আমাদেরকে প্ল্যানিং কমিশনের মাধ্যমে তাদের কাছ থেকে ধান নিতে দিচ্ছ এখানে এরা প্রলুব্ধ করে যেভাবে নিচ্ছে এত ক্ষতি হয়ে যাচ্ছে তারা তো হেসে ফুফা করে উড়িয়ে দিয়েছেন সিবিআই এর কাছে আমরা পাঠালাম তাদের কনফিসকেট করলাম তাদের সম্পদ সম্পত্তি কে করেছে এগুলো এটা তো ঠিক না দশ হাজার তিনশো তেইশ সে সব আমরা গেছি সুপ্রিম কোর্টে কারা মামলা করিয়েছেন কিন্তু নিয়মটা যদি ঠিকভাবে দিতেন তাহলে কি সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন নিয়মটা তো সত্তর সাল থেকে হচ্ছে নিয়মটা নিয়ে প্রস্তুত তুলেছেন সেই নিয়মটাকে তো আপনি যদি আমাকে বলেন আমি এখনো স্কিপ করছি আমি এখনো স্কিপ করছি শুধু মেধার ভিত্তিতে চাকরি হবে মেধা থাকলেই মেধার সুযোগ সবটা সব পরিবারের ছেলে মেয়ে নিতে পারেন রিক্সা শ্রমিকের ছেলে দিনমজুরের ছেলে জুমিয়ার ছেলে ঘুটি কোরআ মায়ের সন্তান তারা পারেন পাঁচটা সাতটা দশটা মাস্টামশোয় বাড়িতে রেখে স্কুলে না গিয়ে পরীক্ষা দিয়ে একশোতে নব্বই নম্বর পঁচানব্বই নম্বর জোগাড় করতে আমি তো এখনো বলি শুধু মেধা এর ভিত্তিতে চাকুরি দিলে এই নিব্দবিত্ত মধ্যবিত্ত হাভ যারা তাদের করে ছেলে মেয়ে পাবে আপনার ভাই পাবে আপনি যে চাকরি করছেন ক হাজার টাকা বেতন পান আপনি আপনার উপর নির্ভরশীল আপনার পরিবারের চারটা ভাই বোন আপনার নিজেরই নুনান্তে পান্তা ফুটুচ্ছে সে যখন এসে বলবে দাদা স্কুলের ক্লাসে মাস্টার মাসে যা পড়াচ্ছেন পঁয়তাল্লিশ মিনিটে সবটা বুঝতে পারছি না বুঝার জন্য দুটো মাস্টার লাগে আপনি পারবেন তাকে সাহায্য করতে তাহলে আপনার ভাই কষ্ট করে একসাথে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পেয়ে পাশ করলো তার চাকরি পাওয়ার কোনো অধিকার থাকবে না কাজে আমরা কিন্তু এই নীতিটা নিয়ে সুপ্রিম কোর্টেও স্টিক করেছি দেখবেন আমাদের আর এখনো এখনও স্টিক করছি কাজী কে বলেছে আমরা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে সুপ্রিম কোর্টে যেতাম আমরা এখন আমরা স্টিক করছি এবং এটা হওয়া উচিত না শুধু পরীক্ষা চতুর্থ শ্রেণী কর্মচারী থেকে আরম্ভ করে তাহলে পরীক্ষা একশোতে যে নব্বই পাবে সেই পাবে আর একশোতে যে পাশের নম্বর পাবে তাহলে তাকে তুমি পাস বলছো কেন সে পাবে না এটা কীরকম কথা হলো কে বলেছে আমরা পাস কাটাচ্ছি মোটেই ঘটনা এটাই তো অপপ্রচার

এর ফলশ্রুতি হচ্ছে এটা আমরা দেখেছি তো আমাদের আগে যারা বিরোধী বন্ধুরা ছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের মানে রিপোর্ট কার্ডের ভিত্তিতে পারফরমেন্সের ভিত্তিতে নতুন নতুন প্রকল্প নিয়ে বা কেন্দ্রীয় সরকারের ঘোষিত প্রকল্পে আমাদেরকে টাকা দেওয়ার জন্য যখন আমরা বলছি সেগুলো আটকাবার চেষ্টা হয়েছে এই ওই সরকার বদলের পর নতুন সরকার আসার পর এখানে যারা কাজ করছেন তারা ওইগুলো আটকাবার চেষ্টা করেছে মামলা কারা করেছেন কিভাবে করেছেন পয়সা করতে এসছেন এগুলো তো আপনারা আমাদের ভালো জানেন এবং যারা এই মামলা করেছেন তারাই তো প্রেস কনফারেন্স করে আপনাদের ডেকে নিয়ে তারাই বলেছেন কারা তাদেরকে সাহায্য করেছেন কাজে আমাদের উপর এখনো দায় চাপাচ্ছেন তাহলে তো ভুল করবেন তাহলে সত্যের অপলাভ হবে আমরা তো খোলা মন নিয়ে সমস্ত জিনিস বলেছি আমরা তো পাশ কাটাবার কোনো চেষ্টা করিনি একটু নতুন সরকার গঠিত হয়েছে যদিও সময়কাল খুবই কম তারপরে কিভাবে দেখছেন নতুন সরকারের এই যে কার্যকাল এটা তো ধরুন তো নতুন সরকার শপথ নিয়েছে তাকে তো একটু অপেক্ষা করতে হবে সময় দিতে হবে এখনই এই সরকারের কার্যকলাপ সম্পর্কে আমার দিক থেকে কিছু মন্তব্য করাটা আমি মনে করছি সমীচীন হবে না আরেকটু অপেক্ষা করতে হবে কিন্তু এটা ঘটনা এর মধ্যে যা চলছে কতগুলো এমন ঘটনা চলছে যেটা অনবিখ্যাত যারা ভোট পেয়েছেন যারা হেরেছেন তারা মেনে নিয়েছেন সহযোগিতা করবেন বলেছেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন এগুলো সবার হাতে হাতে দিয়েছেন এগুলি রূপায়ণ করবেন কেন্দ্র তারা আছেন রাজ্য তারা আছেন দারুণ সুবিধা তাদের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে এগুলি রূপায়িত হবে কিন্তু তা করে যেটা দেখা যাচ্ছে বিরোধী দলের অফিস ভাঙছে তাদের মনোভাবাপন্ন না এরকম যে শ্রমিকদের সংগঠন অন্যান্য গণতান্ত্রিক অংশের মধ্যে কাজ করে এরকম যে সংগঠনগুলির অফিস এগুলো ভাঙচুর করছে জবরদখল করছে তসনস করছে লুট করছে সমর্থক তাদের উপর দৈহিক আক্রমণ হচ্ছে এর মধ্যে এক দুজন খুন হয়ে গেছেন এলাকা ছাড়া করছে বাড়ি ঘরে আগুন দিচ্ছে তাদের ফসল নষ্ট হচ্ছে তাদের সম্পদ ছিনিয়ে নিচ্ছে বলপূর্বক অর্থ পর্যন্ত আদায় করার ঘটনা চলছে এগুলো তো কোনো কর্মসূচি হতে পারে না এগুলো প্রত্যাশিত ছিল না এগুলো বাঞ্ছনীয় না এগুলো থেকে সাধারণ মানুষ কিন্তু একটা ধারণা করতে শুরু করেছেন এই হবে এই হবে আগে অষ্টাশি সালের পরে যে একটা সরকার এসেছিল এই করেছে তো ওদের সঙ্গে যারা ছিলেন নেতৃত্বের মধ্যে তাদের বড় অংশে এখন তাদের সঙ্গে আছেন হয়তো অতীত থেকে অভিজ্ঞতা নিয়েছেন ধারণাও ছিল কিন্তু সবাই মিলে মানুষে এখন বল বলতে শুরু করেছেন এ একই হল ওই যে আমি বলছিলাম যারা হয়তো আমাদেরই ভুট দিতেন তাদের কেউ কেউ নিজেরাই এখন কপাল চাপলে বুক চাপে চোখের জল ফেলে বলছেন আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দিন মাফ করে দিন এরকমটা তো আমরা ভাবিনি আমরা প্রলুব্ধ হয়েছি প্রলোভনের ফাঁদে পা দিয়েছি এরকম প্রতিক্রিয়াও কিন্তু আমরা শুনতে শুরু করেছি তো এগুলো বোধহয় হওয়া উচিত না আপনারা যে সমস্ত কর্মসূচি নিয়েছেন এগুলো রূপায়ন করুন না মানুষ এটাই দেখতে চাইছে কাজে এই মুহূর্তে তাদের পারফরমেন্স নিয়ে আরেকটু সম্বন্ধে নাম্বার দিতে চাইছি আমি কয়েকদিন আগে আপনি একটি দলীয় কর্মসূচিতে বলেছিলেন যাতে মর্নিং সোরস দ্য ডে তো এই মানে বোঝাই যাচ্ছে যে তাহলে আপনার কথা যদি ধরে নেওয়া যায় তাহলে সরকার কি সেই অর্থে যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে এবং এই তিন মাসের মধ্যে আপনার কথায় মর্নিং সোরস দ্য ডে এবং যদি আপনি সময় দিতে চাইছেন কিন্তু যে আপনার বক্তব্য বলে এবং আপনি যেটা বললেন যে মানুষজন যেটা বলছে তাতে কি যে একটা আশাআকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল ওই সরকারের প্রতি সেই জায়গাতেই সেই সরকারটা কি এখন পা ফেলতে চাইছে না নাকি ফেলবে না এখন পর্যন্ত যা ঘটনা ঘটে চলেছে তাদের দেওয়া যে প্রতিশ্রুতি এগুলো রূপায়নের প্রশ্নে মানুষ পারসেপ্টেবল কিছু দেখছেন না এখন ধরুন কি চলছে গ্রামে কাজ নাই উপার্জন নাই বাজারে হাটে যেতে পারছে না অর্ধাহারে মানুষ কিন্তু দিন কাটাচ্ছেন কোনো কোনো পরিবার হয়তো অনাহারও থাকছেন বাজার হাটের দিকে তাকান ব্যবসা যে বন্ধুদেরকে জিজ্ঞেস করুন চৈত্র সংক্রান্তির সময় বাংলা নববর্ষের পর কোনো কোনো ব্যবসায়ী বন্ধুদের সাথে কথাবার্তা হয়েছে হৃদতার পরিপ্রেক্ষিতে শুভেচ্ছা আদান প্রদান হয়েছে জানবার চেষ্টা করেছি বা ভোটের পর ফল প্রকাশের পর বিভিন্ন জায়গায় যাচ্ছিও তাতে কথাবার্তা হচ্ছে না তা না কারোর মধ্যে তো সন্তুষ্টির কোনো মনোভাব দেখছি না যে কি হচ্ছে এটা দিক থেকে যেটা বলছি এখন দরকার হচ্ছে কাজ দিতে হবে এটা লিন পিরিয়ড কাজ দিতে হবে পয়সার ব্যবস্থা করতে হবে পয়সা আসলে পরে মানুষ বাজারে যাবে বাজারে গেলে ছোট মাঝারি ব্যবসায়ী বড় বড় পুঁজিপুতি যারা যারা গুদাম জাত করে জিনিস রাখতে পারেন তিন চার পাঁচ পাঁচ রাখলেও তাদের কোনো অসুবিধা হয় না তাদের কথা ছেড়ে দিন তাদের সংখ্যা তো বেশি না ছোট মাঝারি যারা বড় মালিকের কাছ থেকে ধারে জিনিস নেন বিক্রি করেন ধার পরিশোধ করেন আবার জিনিস নেন এরকম যারা তারা তো এই যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হাতের পয়সা উপর নির্ভর করেন এমনকি এটার প্রতিফলন রিক্সা চালক বন্ধুদের উপরও পড়ছে এই টমটমের উপরও পড়ছে রিক্সার উপরও পড়ছে কারণ পয়সা থাকলে সদা করতে আসবেন সদা করতে আসলে পরে রিক্সা চলবেন অটোতে উঠবেন গাড়িতে চাপবেন শহরে আসবেন তাই না সব কিছুর মধ্যে তো পড়ছে বলে এই জায়গাটা নজর দেওয়া দরকার কেন্দ্রে যেহেতু তাদের সরকার আছে কথা বলে টাকা পয়সা এনে আট দিন দশ দিনের কাজ দিলে তো চলবে না কাজের এই সময়টা বাড়াতে হবে প্রত্যেক মাসে মাসে দশ দিন পনেরো দিনের কাজ সেটা আমরাও যে করেছি তা না আমরা কোন কোন সময়ে কাজ কম থাকে প্রাইভেট সেক্টরে কাজ কম থাকে সেই সময়ে রেগা টুয়েপের কাজ দিয়ে ওই অসুবিধা যেতে না হয় আমরা করার চেষ্টা করেছি তো এটা তো ভাবতে হবে দেখতে হবে না হলে তো অসুবিধা হয়ে যাবে রেশনে যে সমস্যাটা হচ্ছে এই যে আপনার টিপসইয়ের যে ব্যাপারটা আমরা প্রথম থেকে বলছি এটা তো অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে ট্রাইবেল এলাকার মধ্যে মায়েরা বোনেরা বলছে যে রেশনের সব কিপারে বলছে তাহলে আমাদের জন্য আমাদের নামে যে চাল আসলো গম আসলো এগুলো তুমি কি করবে তোমাকেই দিয়ে গেলাম তুমি এগুলি বিক্রি করে যা খুশি তা করো আমার টিপসও মিলছে না বলে আমি নিতে পারলাম না এদিকে কিন্তু বলছে এটা তো নজর দিতে হবে এই পদ্ধতিটা দেখা দরকার আছে আস্তে আস্তে ঠিক আছে যাও চট করে এটাই চালু করে দিলাম আমাদেরকে তো অনেক আগে থেকে বলছে আমরা বুঝিয়া বোঝাবার চেষ্টা করেছি যে দেখুন আপনারা যে বলছেন এটা তো কতগুলো টেকনিক্যাল প্রবলেম আছে আর একটা লোক দশ বছর আগে তার টিপসন নিলাম বয়সের ব্যবধানে তার তো এটার মধ্যে পার্থক্য ফারাক হবে এটাও তো চোখের মধ্যে রাখতে হবে নাকি এগুলো তো দেখতে হবে এখন তার মধ্যে যেটা হচ্ছে কিছু কিছু কাজকর্ম যেগুলো নাকি পঞ্চায়েতগুলি করতে পারে জবরদস্তি করে পঞ্চায়েতের পদত্যাগ কারণ হচ্ছে দলবদল করা হচ্ছে এখন দলীয় কমিটি তৈরি করে তাদের দিয়ে কাজ করানোর চেষ্টা এগুলি তো কিন্তু নিয়ম বিহর্গিত কাজ প্রশাসন তো এগুলি করতে পারে না এগুলির আইনি জটিলতা আছে কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে এই মুহূর্তে তো এটাই বাস্তব সংস্থা তাই না এর মধ্যে যেমন ধরুন এই যে আপনার এই যে ফরেস্টের দারুণ প্রকল্প আমরা জাপান জার্মান থেকে অনেক চেষ্টার উপর করেছি মেয়াদ শেষ হয়েছে আমাদের কাজের সাফল্য নিরিখে তারাই বলেছে তোমরা নতুন প্রজেক্ট দাও জাপানের লোকরা আমরা ক্লিয়ার করব ভারত সরকারের কাছে নিয়ে গেলাম একটা আশাবাদ তৈরি হয়েছে প্রজেক্ট শেষ হওয়ার পরে যারা ছশো সাড়ে ছশো ছিল আমরা তাদেরকে ছাড়িনি কারণ এদেরকে তো ধীরে ধীরে আমরাই তৈরি করেছি সরকারই তৈরি করেছে এটা স্কিল আর্ন করেছে এরা অধিকাংশ ফ্লাইভেলসের ছেলে মেয়ে ছেড়ে দিলে কোথায় যাবে অন্য জায়গায় চলে গেলে আবার পাওয়া যাবে না প্রজেক্টটা পাবো আশা করে সরকার থেকে টাকা দিয়ে তাদেরকে রাখার চেষ্টা এখন দুম করে কাজ চলে গেল কেমন না তো এরকম তো আরও বিভিন্ন প্রজেক্টের মধ্যে যে বাবা জর্দা। একশো সত্তর আশি জন চলে গেল। মালিক চাইলেই তাকে ক্লোজারের ক্লিয়ারেন্স দিলে তো অসুবিধা হয়ে যাবে না ছোটখাটো যে কারখানা টারখানাগুলো আছে তো এগুলোতে তো মালিককে বুঝাতে হবে সরকার শ্রমিকরা একসাথে মিলে যেটা আমরা আগে করতাম আমাদের এখানে বড় বড় পুঁজিপুঁতির এসছেন ঘটনা তা না এই ছোটো মাঝারি মালিক যারা তাদের সঙ্গে তো মানে সবসময় ললকে লেঙ্গে হয় না কথা বলতে হবে তাদের সমস্যাটা বুঝতে হবে তাদেরকেও বোঝাতে হবে শ্রমিকদের সমস্যা শ্রমিক থাকলে মালিক থাকবে মালিক থাকলে শ্রমিক থাকবে বিরুদ্ধ থাকবে আবার একসাথে চলতে হবে তা আমাদের এখানে তো টাটা বিড়ালা নাই এরকম জায়গায় যে একটা পরিমণ্ডল তৈরি করে এগুবার এটার উদ্যোগ তো নিতে হবে সরকারকে কেমন না তো এই গ্রীক্ষা পড়া দরকার ফলে দিক থেকে এগুলো খুললে পরে সরকারেরই তো ভালো এই কথাগুলো বলার চেষ্টা একটু রাজ্যের বাইরে জাতীয় গণ্ডিতে যাই জাতীয় রাজনীতি সামনে লোকসভা নির্বাচন এবং বেশ কয়েকটি জায়গাতে রাজ্যে ইতিমধ্যেই উপনির্বাচন হয়েছে এবং সেগুলি কেন্দ্র সরকারের দিকে আসানোর ফল চায়নি এবং সেখানে জিএসটি বলুন নোট বাতিল বলুন এই বিষয়গুলি যে প্রভাব ফেলেছে সেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এবং সেটাই ভোট বাক্সে গিয়ে পড়ছে দু হাজার উনিশ আপনার কি মনে হয় দীর্ঘ রাজনীতির যে আপনার যে অভিজ্ঞতা তার নিরিখে দু লোকসভা নির্বাচন আপনার নজরে বিশ্লেষণ এই প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যা মনে হচ্ছে তাতে এই সরকারের বিরুদ্ধে জনমত ক্রমশ ক্রমশ প্রবল থেকে প্রবলতর হচ্ছে এ নিয়ে সন্দেহের কোন কারণ নেই এই যে লক্ষ্য করছেন বিরোধী দলগুলো এক জায়গায় আসছে এটা কিন্তু কড়াইয়ের তেল গরম হওয়ার মতো ঘটনা একটা কড়াইতে তেল দিয়ে আপনি বসে থাকুন তেল গরম হবে না তো চুল্লিতে আগুন দরকার তো তাপ লাগবে তো নাহলে তো কড়াইয়ের তেল গরম হবে না তো তারপরে তো আপনি মাছ ভাজবেন ভারতবর্ষের এই চুল্লিটা হচ্ছে জনগণের মন মানসিকতা মনন তার পেটে পিঠে আঘাত করছে খুব বিক্ষোভ ফেটে পড়ছে এই যে সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে তারাই তাদের নেতৃত্বকে বাধ্য করছে কিন্তু পরোক্ষে একটা জায়গায় যাও আমাদের পিঠ দেয়ালে থেকে যাচ্ছে এটা মনে করার কোনো কারণ নেই কয়েকটা রাজনৈতিক দলের কয়েকজন উচ্চ নেতৃত্ব তারা বসে হিসেব কষে কষে এই জিনিসগুলো করছে তারাই তো একসময় তাদের সঙ্গে ছিলেন এদেরকে বাধ্য করছে যে যদি এদের বিরুদ্ধে সব মানুষকে ঐক্যবদ্ধ করে এদেরকে হয় নীতি পাল্টাবার ক্ষেত্রে বাধ্য করো ক্ষেত্রে ভূমিকা নিতে এগিয়ে আসো আর যদি না হয় তাহলে তাদেরকে সরিয়ে মানুষের সাথে নীতি নিতে পারে এরকম নমনীয় কর্মসূচি যারা তৈরি করতে পারে তাদেরকে সরকার আনার চেষ্টা করো এতে যদি ভূমিকা না হয় না নাও তাহলে তোমাদের কিন্তু আমরা ছুড়ে দেব তোমরা মনে করো না তোমাদের নেতৃত্বে এই দল করছি বলে আমরা দাসত পিঠে দিয়েছি এই কথাটা কিন্তু বুঝতে হবে এটা কয়েকজন নেতার এই পার্টিগুন অঙ্ক মিলানের মতো না জীবনের অভিজ্ঞতা এরকম ঘটনা তৈরি হল কেন চার বছর আগে দেওয়া মুখরোচক অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলি আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি দিয়েছিলেন একটা হিসেবে আমি দেখছিলাম দু হাজার লোকসভা নির্বাচনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী চারশোর উপর জনসভায় বক্তৃতা করেছেন চারশো বিশ থেকে একুশটা অভিযোগ তিনি মুখ্য বক্তা তাকেই তুলে ধরা হয়েছে তার নামেই তার রাজ্যকে মিলিয়ে মডেল করা হয়েছে প্রতিশ্রুতিগুলি কি আমি এগুলি বলে কি সময় নেব দরকার তো নেই সবাই জানে একটু মাঝখানে উল্লেখ করেছিলাম আমি প্রধান প্রতিশ্রুতিগুলি একটু উল্লেখ করছি বছরে দুই কোটি চাকরি ষাট বছর অপেক্ষা করেছেন আমি তো দেখেছি ত্রিপুরায় এই যে আপনার হর্ডিং এর মধ্যে নরেন্দ্র মোদী যে ছবি দিয়ে বলা ষাট বছর অপেক্ষা করেছেন সাত মাস সুযোগ দিন ঘরে ঘরে চাকরি পুজবে কৃষকের আত্মাত্ম বন্ধ করব দেড় গুণা দামে জিনিস কিনব জিনিসের দাম কমিয়ে আনবার চেষ্টা করব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করব দুর্নীতি বন্ধ করব মূলুচ্ছেদ করব কালো টাকা আগে সরকার কিছু করেনি আমাদের একবার বসেই দেখুন একশো দিনের মধ্যে ফিরিয়ে এনে ভারতবাসীদের পরিবার কিছু পনেরো লক্ষ করে টাকা দিয়ে দেব ব্যাংকের অ্যাকাউন্টে অন্য সব ছেড়ে দিন বাদবাকি সব ছেড়ে দিন সোনার ভারত নয়া ভারত এগুলি ছেড়িয়ে দিলাম এই চার বছর পূর্ণ হল একটা প্রতিশ্রুতি রূপায়ন করেছে সম্পূর্ণ উল্টু চারটা বাজেট হয়েছে শ্রমিক কৃষক খেদমজুর দিনমজুর উপজাতি তপশিলি ওভিসি সংখ্যালঘু বেকার ছোট মাঝারি ব্যবসায়ী সাধারণভাবে বলছি শিশু বৃদ্ধ আমাদের ঘরের মায়েরা মাসিরা আমাদের ছেলেরা মেয়েরা যারা স্কুলে কলেজে পড়ে তাদের স্বার্থে কিছু নিচক মুখরচক কথা বলা ছাড়া বাজেটের মধ্যেও বাজেট হচ্ছে আয়না সুনির্দিষ্টভাবে কোনো কর্মসূচি আছে বরং এই মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয় এই খাতে আগেও যে টাকা বাজেটে বরাদ্দ হতো একটার পর একটা জায়গায় টাকা কমানো হচ্ছে অথবা একই অঙ্ক রাখা হচ্ছে কিংবা হতে একটু বাড়াচ্ছে কিন্তু টাকার দাম যেভাবে কমছে ডি ভ্যালুয়েশন অফ রুপি স্বাধীনতার সত্তর একাত্তর বছরে এই সরকার আসার পর ভারতবর্ষে যেভাবে হয়েছে এরকমটা আর হয়নি ডলারের সঙ্গে কম্পারেটিভ স্টাডি করলে মুদ্রাস্ফীতি ভোগ্য যেভাবে হচ্ছে চলছে 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 এরকমটা এর আগে এইভাবে দেখা যায় না ডিজেলের দাম পেট্রোলের দাম সারা পৃথিবীতে কমছে ভারতবর্ষে বাড়ছে অন্য রাষ্ট্রের কথা এশিয়া মহাদেশের মধ্যে আমাদের ঘরের কাছে বাংলাদেশ পাকিস্তান নেপালের মতো জায়গা আমাদের চেটে বেশি এগুলোর প্রভাব পড়ছে অর্থনীতি জিনিসের দাম বাড়বে তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ ক্ষুব্ধ হবে না এই যে আপনি যখন আমার সঙ্গে কথা বলছেন দশ দিনের গ্রাম বন্ধের যে কর্মসূচি কৃষকরা নিচ্ছেন কালকে থেকে শুরু হয়েছে টিভিতে আমি দেখলাম আগরতলা থেকে দিনে একুশ থেকে বাইশটা পত্রিকা বেরোয় কটা পত্রিকায় সংবাদ বেরিয়েছে এবং এই ছবি ছাপানো হয়েছে আমি অনুরোধ করব আপনাকে একটু খুঁজে দেখবার জন্য এ করে সত্যকে চাপা রাখা যাবে যাবে না তুই দশ দিন পর বলছে আরো নতুন কর্মসূচি নেবে রাজস্থানের কৃষক আন্দোলন হরিয়ানার কৃষক আন্দোলন মহারাষ্ট্রের যে লং মার্চ সারা পৃথিবীকে নাড়া দিয়েছে এগুলো সব আমরা বামপন্থীরা করছি না তো এত শক্তি কোথায় আমাদের এই সরকার আসার পর পনেরো ষোলো দুই বছরে দুটো জাতীয় ধর্মঘট হলো শ্রমিকদের বিশ থেকে একুশ কোটি প্রত্যক্ষভাবে শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ ধর্মঘটে অংশগ্রহণ করলেন পৃথিবী চমকিত আমাদের মিডিয়া ব্ল্যাক আউট করল কারণ তাদের ধর্মঘট মিডিয়ার যারা মালিক তাদের স্বার্থে সরকার কাজ করছে আপনার তো কর্মচারী আমি ত্রিপুরার মিডিয়ার মালিকদের কথাও বলছি না দেশের বড় বড় জাতীয় মিডিয়ার কথা বলছি এগুলো কাদের হাতে ওয়ান পার্সেন্ট লোকদের হাতে যারা আমাদের দেশের সম্পদের তিয়াত্তর ভাগের মালিক এখন এই সরকারের দৌলতে রিচেস্ট ধনীদেরও ধনী তাদের মিডিয়াতে তো এগুলি আসবে না এই যে দুদিন ধর্মঘট করলো ব্যাংক এমপ্লয়িজ প্রায় এগারো লক্ষের মতো উপর থেকে নিচ পর্যন্ত ব্যাংকের এরা কিছু সিপিআইএম বামফ্রন্টের কথা করেছে এদের একটা অংশ কিন্তু এই যে পনেরো এবং ষোলোর দুসরা সেপ্টেম্বরের ধর্মঘটে অংশগ্রহণ করেনি সরকারের প্রলোভনের ফাঁদে পা দিয়েছিল এরা এখন এসে বলছে আমরা ভুল করেছি না আমরাই ধর্মবোধ করবো বিমা সেক্টরে ধর্মগত হচ্ছে কোল সেক্টরে ধর্মগত হচ্ছে মাইনে ধর্মবোধ হচ্ছে কেমন ইস্পাতে ধর্মবোধ হচ্ছে লড়াই হচ্ছে এগুলো কিসের লক্ষ্য ফলে মানুষ যখন আক্রান্ত হয় একটা কেন্দ্র থেকে সবার উপর আক্রমণগুলো আসছে মানুষ সহ্য করবে কেন আগের সরকারকে সময় দিয়েছে সুযোগ দিয়েছে নতুন সরকার শিশু সরকার কিন্তু না এত দেখে দেখে তারাই তো বলেছে আগের সরকার নিকম্মা সরকার তারা এই করেছে আমরা বলছি এগুলো হবে না নতুন করব। আমাদের ভুট দিন দিয়েছে হচ্ছে না বেশি যে পেয়েছে ঘটনাটা না ফলে আমি এই কারণে বলছি কথাটা প্রতিশ্রুতির সম্পূর্ণ উল্টু গরিব মানুষের বিরুদ্ধে গরিবের বিরুদ্ধে শত্রুতা করছে একেবারে সচেতনভাবে এই সরকারটা শ্রমিকদের বিরোধী কৃষকদের বিরোধী যুবকদের বিরোধী শ্রমজীবীদের বিরুদ্ধে উপজাতি তফসিলি অভিসি সংখ্যালঘু শিশু বৃদ্ধ মহিলা ছোট মাঝারি ব্যবসায়ী এদের বিরুদ্ধে এরা মূলত কাজ করছে দিবারাত্র ডে নাইট ওভারটাইম কর্পোরেট হাউস আর রিচেস্ট মডোপলি হাউসেস এর ওয়ান পার্সেন্ট যারা আমাদের দেশের সম্পদের ভাগের মালিক এই যে বলছেন যে কেন এরকম হচ্ছে তারপরের যে ঘটনা এই যে ক্ষোভ বিক্ষোভ আন্দোলন সংগ্রাম বাড়ছে ডাইভার্ট করার জন্য ডিভাইড রুল পলিসি নিয়ে ধর্মের কথা বলে বর্ণের কথা বলে সম্প্রদায়ের কথা বলে বিভক্ত করার চেষ্টা গুরক্ষা খাদ্যের অভ্যাস পোশাক পছন্দ করা বন্ধু বাছাই এ সমস্ত কথা বলে এমনকি লেখকের বুদ্ধিজীবীর স্বাধীনতা হরণ করে সংস্কৃতির অঙ্গনে তার যে অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করে বিভক্ত করার চেষ্টা করছে সংখ্যা সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে বিশেষ করে মুসলমান খ্রিস্টান দলিতরা আক্রান্ত হচ্ছেন পিঠের চামড়া তুলে নিয়ে যাচ্ছে বড়বাবু বড় লোকদের বাড়ির সামনে দিয়ে উচ্চ বর্ণের বাড়ির লোকদের সামনে দিয়ে মাথা ছাতা তুলে যেতে পারবে না পায়ের উপর পা তুলে বসতে পারবে না কথা হচ্ছে বলুন তো এখানেই শেষ না গণতন্ত্রকে আক্রমণ করছে আমি ত্রিপুরার কথা বললাম আমাদের রাজ্যের নতুন সরকার যাদের আশীর্বাদ ধন্য হয়ে সরকার করছেন তাদের তো কোনো দোষ নাই তারা তো ওখান থেকে শিখবেন নাকি তারা কি করছেন আমি অন্য কিছুতে যেতে চাইছি না সংসদে এই যে শেষ হলো বাজেট সেশনটা নো কনফিডেন্স মোশন আসলো নৈতিক যদি মানে নৈতিকতা বলে যদি কিছু থাকে কোন সরকারের বিরুদ্ধে যদি নো কনফিডেন্স মোশন আসে অন্য সমস্ত কর্মসূচি স্থগিত রাখে আগে নো কনফিনেন্স মোশানের উপর আলোচনা করা উচিত আমি আমার সীমাবদ্ধ ক্ষুদ্র অভিজ্ঞতায় বিনয়ের সঙ্গে বলছি এই বিশ বছরের রাজত্বে এরকম দুটো নো কনফিনেন্স মোশন আমরা ফেস করেছি মোশান আসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে স্পিকার সাহেবের সঙ্গে আলোচনা না করে বিজনেস অ্যাডভাইজারি কমিটির সাথে আলোচনা না করে অনুরোধ করেছি ইয়েস বিকেলবেলা থেকে আলোচনা শুরু করুন বাকি সমস্ত কর্মসূচি পেছিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব বিজনেস অ্যাডভাইজারি কমিটিকে বলছি আপনারা বসুন স্পিকার সাহেব আপনি দেখুন যারা নো কনফিডেন্স মোশন এনেছিলেন বিরোধী দলের নেতা নাম আমি বলবো না আমার সাথে বয়স বড় তিনি পরে অনুরোধ করেছেন আমাদের একদিন বা দুদিন সময় দেওয়া হোক চল দেয় আপনারা যদি সময় চান প্রস্তুতির জন্য আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা প্রস্তুতি এটাই তো হওয়া উচিত আপনাকে জানতে হবে কেন নো কনফিডেন্স কি প্রশ্ন আপনি আপনার অবস্থান থেকে জবাব দেবেন হাউসের ভেতর আপনি হিসেব করে দেখবেন আপনার পক্ষে সংখ্যা আছে না নাই একসাথে বড় কথা হচ্ছে তারা যে যে প্রশ্নগুলি তুলে আপনার বিরুদ্ধে নো কনফিডেন্স বলছেন আপনি যে জবাব দিবেন সেই জনগণ তাদের জবাবে প্রশ্ন তোলা প্রশ্নে সন্তুষ্ট না আপনার জবাবে সন্তুষ্ট তার উপর দাঁড়িয়ে আপনি অ্যাসেসমেন্ট করবেন আমাদের কেন্দ্রের সরকার কি করলেন চোদ্দটা দিন যাবৎ নিজেরা গুলমাল করে এটাও পার্লামেন্টের মধ্যে নতুন অভিজ্ঞতা শাসক দল গুলমাল করে নো কনফিডেন্স ভুষান যাতে উঠতে না পারে তার ব্যবস্থা করলেন আমাদের প্রধানমন্ত্রী সাহস দেখাতে পারলেন না পার্লামেন্টে এসে বলার ইয়েস আই এম প্রিপেয়ার স্টার্ট ডিসকাশন করলেন না তো আপনি যেমন দেখেছেন আমরাও দেখেছি আমাদের সংসদটাকে তার গুরুত্ব খাটো করে দিচ্ছে ওখানে তো ডিবেট করার সুযোগ পাচ্ছে না কি লোকসভা কি রাজ্যে এখন যেতে যেতে জুডিশিয়ারি তার যে ইন্ডিপেন্ডেন্ট তার যে স্বাধীনতা স্বকীয়তা সংবিধান তাকে যেটা দিয়েছে এটা তো কিন্তু হাত বাড়াবার চেষ্টা হচ্ছে এটাকেও গ্রাস করার চেষ্টা হচ্ছে আমি তো বলছি না চারজন আমাদের চিফ জাস্টিস মহোদয়ের নিচে যে চারজন তারা সমকক্ষ এই পাঁচজনের মধ্যে একজন তিনি হয়েছেন জাস্টিস তার বন্ধুরা শেষ পর্যন্ত আভ্যন্তরীণ আলোচনায় যখন সমস্যার কিনারা করতে পারছিলেন না দেশবাসীকে জানাবার জন্য নিজেরা দায় মুক্ত থাকতে উচ্চ নৈতিকতার বুধের তারা কিন্তু করতে বাধ্য এগুলো তো আমরা সবাই চাপ করছি এগুলো কিসের লক্ষণ এগুলো তো এই যে জায়গাটা যাচ্ছে ডেমোক্রেসি অ্যাটাক হয়ে যাচ্ছে সিভিল লিবার্টিজ অ্যাটাক হয়ে যাচ্ছে থাকলোটা কি এবং এর সাথে যদি আপনি মিলান আমাদের একটা নিজস্ব পররাষ্ট্রনীতি ছিল আমরা বিরোধী দলের আসনে থেকেও কেন্দ্রীয় সরকারের জওহরলাল নেহরুর পর থেকে সময় থেকে এই যে জোট নিরপেক্ষতার নীতি আমরা কোনো শিবিরে না না নেটো না ওয়ার্কশপ আমরা নিরপেক্ষভাবে অবস্থান নেব পৃথিবীর দেশে দেশের স্বাধীনতা সংগ্রাম বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম মুক্তির সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম আমরা আমাদের মতো করে মূল্যায়ন করে তাকে সমর্থন করব বিরোধিতা করব আমরা তাকে সমর্থন করেছি এবং যে জুট নিরপেক্ষ যে আন্দোলন এটা গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশের সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে দেশবাসী হিসেবে এর জন্য আমরা গর্ব অনুভব করতাম আমি তখন রাজনীতি এত বুঝি না ভারতবর্ষের একজন সাধারণ নব্য নাগরিক যুবক এতে গর্বে নিজেদের বুক ফুলে যেত আমাদের দেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পরিসরে এই নীতি গ্রহণের জন্যে দারুণ সমাদৃত হতো তিনি কোন দলের এটা তখন আমাদের কাছে প্রশ্ন ছিল না এখন আমরা কোথায় যাচ্ছি আমেরিকান সাম্রাজ্যবাদ আন্তর্জাতিক ক্ষেত্রে দক্ষিণপন্থীর প্রতিক্রিয়াশীল শক্তি হিসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে ইউরোপে তাদের পদচারণা সীমার বাইরে চলে যাচ্ছে এবং তারা সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হচ্ছে আমেরিকান যে নির্বাচন প্রেসিডেন্সিয়াল ইলেকশন তাতে সেখানকার সবচেয়ে প্রতিক্রিয়ার যে প্রতিনিধি তাদের প্রতিভূ হিসাবে ট্রাম্প সাহেব জিতলেন তাতে তারা আরও উৎসাহিত হলেন তিনি এখন সমস্ত পৃথিবীকে আগের মতোই তুলনা সরে বড় আরো অ্যাগ্রেসিভ দৃষ্টি নিয়ে পদানত করার চেষ্টা করছে আমাদের দেশের সরকার সেই মার্কিন সাম্রাজ্যবাদের জুনিয়র পার্টনার হচ্ছে তাদের দেশের সৈন্য অন্য দেশে যুদ্ধ করতে গেলে আমাদের দেশে বিমানপথ জাহাজ বন্দর থেকে শুরু করে সবকিছু ব্যবহার করতে পারবে তেল পেট্রোল ডিজেল সব পাবে তাদের সঙ্গে নৌবহরা হচ্ছে আপনার সামরিক মহড়া হচ্ছে ব্যবসা বাণিজ্য সবকিছু খুলে দিচ্ছে যাচ্ছে সারা পৃথিবীর সামনে আমাদের মাথা হয়ে যাচ্ছে ইসরায়েল মার্কিন সাম্রাজ্যবাদের সাংঘাত এই প্যালেস্তাইনের যারা মুক্তিযোদ্ধা পিতৃভূমির জন্য লড়াই করছে প্রথম দিন থেকে ভারত সরকার আমাদের দেশের গণতান্ত্রিক দেশপ্রেমী মানুষ তাদের পক্ষে এখন এই ইসরায়েল আমেরিকার মদত হয়ে প্যালেস্তানের বিরুদ্ধে আক্রমণ কেন্দ্রীভূত করছে আমাদের দেশের সরকার কিছু বলছেন না তো নিন্দাবাদ করছেন না তো কোথায় চলে যাচ্ছি আমরা কাজেই দেখুন অর্থনীতির উপর আক্রমণ আমাদের যে ধর্ম নিরপেক্ষতার যে বাতাবরণ যেটা আমাদের পরম্পরাগত সাংস্কৃতিক ঐতিহ্য এটা তিলে তিলে তৈরি হয়েছে এটাকে লালন পালন করে একটা জায়গায় এনেছে এটা না থাকলে শান্তি থাকে না সম্প্রীতি থাকে না নানা ভাষা নানা ধর্ম নানা বর্ণ হ্যাঁ নানা পোশাক কিন্তু এর মধ্যে যে ঐক্য বিবিধের মধ্যে যে আমাদের একতা এটা তো এই ধর্ম নিরপেক্ষতার যে আদর্শ আমাদের সংবিধানের মধ্যে এটা বলা আছে দেরিতে হলে এটা অন্তর্ভুক্ত হয়েছে এটা ভালো জিনিস ইউরোপ মহাদেশে প্রথম শুরু হয়েছিল কোনো রাষ্ট্রের ভালো জিনিস আমাদের যদি ভালো হয় কেন আমরা নেব না এটা আজকে আঘাতপ্রাপ্ত হচ্ছে এটা আঘাতপ্রাপ্ত হওয়া মানে হচ্ছে একতা সংহতি বিপন্ন হবে ভারত এক ধর্মের মানুষ না এক বর্ণের মানুষ না এক সম্প্রদায়ের মানুষ না বৈচিত্র্যের মধ্যে একথা এটা একটা ফুলের বাগানের মতো এটা আক্রান্ত হচ্ছে এটা যদি আক্রান্ত হয় গণতন্ত্র কী করে শক্তিশালী হবে গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা হাত ধরা যদি করে চলছে এগুলো বিপন্ন হওয়া মানেটা কি অর্থনৈতিক ক্ষেত্রে যে আক্রমণগুলো আসছে এগুলো নিয়ে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে এই কারণে একদিকে এই শান্তির বাতাবরণ নষ্ট আরেকদিকে গণতন্ত্রকে হরণ করা এগুলো পরিকল্পিত কাজে এই এর সঙ্গে এখন যুক্ত হয়েছে আন্তর্জাতিক পরিসরে এই বলা যায় একটা প্রতিক্রিয়াশীল পররাষ্ট্রনীতি সব মিলিয়ে বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁটে যাচ্ছে আমাদের দেশের মানুষ যারা স্বাভিমান যাদের আছে প্রথমত বেঁচে থাকার জন্য অস্তিত্ব রক্ষার জন্য গণতান্ত্রিক মূল্যবোধের জন্য ধর্মনিরপেক্ষতার যে পরাকাষ্ঠ আমাদের এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের যে মূল্যবোধ এই যে চেতনা তাকে রক্ষার জন্যে যারা ভাবেন চিন্তা করেন তারাই তো সবাই মিলে ক্ষুব্ধ বিক্ষুব্ধ তার প্রতিফলন ঘটছে এর থেকে কিন্তু আমি বলছিলাম এই যে সম্ভাবনা তৈরি হয়েছে এটা কল্পনার নেত্রে না বাস্তবের মাটিতে এই শিশু দ্রুত বেড়ে উঠছে আমি তো প্রথম আমি তো প্রথমেই বলেছি এটা কয়েকজন নেতার উপর নির্ভর করে না মানুষ তাদেরকে এখানে এনেছেন যেই নেতারা উলট পালট গুড়মাল করবে মানুষই কিন্তু এই নেতাদের বদল করবে এবং নীতিরও বদল করবে নেতারাও বদল করবে নীতিরও বদল করবে ভোটের আগে আমি যদি কর্ণাটকের কথা বলি সবাই সবাইকে গালাগালি বন্ধ করেছে চেষ্টার কোনো কসুর করেনি তো আমাদের কেন্দ্রের শাসক দল বিজেপি ক্ষমতা দখল বিজেপি ক্ষমতা দখল করার জন্য ভুটের পর এই যুজুদান পক্ষকে একটা জায়গায় কেন শুধু নেতা সাধারণ মানুষ মনে করেছে এখানে বিজেপি যদি ক্ষমতা আসে সর্বনাশ হয়ে যাবে যতই আমরা বিরুদ্ধ বিসম্বাদ থাকুক আসো একটা জায়গায় আসো জনগণ হচ্ছে শেষ বিচারে সবকিছুর কিছুর নিয়ম দেওয়া এবং এই যে জনগণের ঐক্য এটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই যে ফেটে করছে কলে কারখানায় মাঠে ময়দানে স্কুলে ব্যবসা কেন্দ্রে এটা হবে এটাকে কেউ আর কারোর ক্ষমতা নেই আপনাদের দলের বর্তমান অবস্থা বিশেষ করে জাতীয় রাজনীতিতে হ্যাঁ সংক্ষেপে একদম শেষ মুহূর্তে চলে এসেছি সম্প্রতি পার্টি কংগ্রেসে যা হলো বাইশতম পার্টি কংগ্রেসে হায়দ্রাবাদে এটা অনেকটাই নজিরবিহীন কারণ এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আপনাদের দলের দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে এমন মতভেদ চলে এসেছিল যাতে পরিস্থিতি এরকম হয়েছিল যে সাধারণ সম্পাদক যিনি বর্তমানে রয়েছেন উনি পদত্যাগ দেওয়ার পরিস্থিতি এরকম তৈরি হয়েছিল যাই হোক শেষমেশ একটা জায়গাতে আপনারা আসতে পেরেছেন তো এই কংগ্রেসকে নিয়ে প্রত্যেকবার পার্টি কংগ্রেস বলুন বা কোনো রাজ্যে নির্বাচনে বলুন এই যে কংগ্রেসকে নিয়ে একটা সমঝোতা বা কংগ্রেসের সঙ্গে সহ যাওয়া বা সমদূরত্ব বজায় রাখা এই জায়গাটাতে কি মনে হচ্ছে না যে আপনাদের দল বিশেষ করে সিপিএম অবস্থা ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে যে জায়গায় এসে পৌঁছেছে এটা ক্ষতিকারক হয়ে যাচ্ছে না আমি প্রথমত যেটা বলবো আমাদের পার্টি কংগ্রেস মহাসমব মিডিয়াতে প্রতিনিধি উৎসে যে সিপিএম মার্জিনালাইজড ফিনিশড সেই সিপিএম এর পার্টি কংগ্রেস নিয়ে ন্যাশনাল মিডিয়া রিজIONAL মিডিয়া প্রভিনশিয়াল মিডিয়া যেভাবে মাথা ঘামালো আমাদের নেতৃত্বের ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে এমনকি সাধারণ সম্পাদক পর্যন্ত বদল হয়ে যাবে এ নিয়ে যে মানে তাদের চিন্তা এটা কিন্তু আমরা খুব তাড়িয়ে তাড়িয়ে ভোগ করেছি পুলকিত হয়েছে তাহলে আমরা শেষ হয়ে যায়নি আমরা মার্জিনাল মার্জিনালাইজড হয়েছি ঘটনা তা না হতে পারে পশ্চিমবাংলা আমরা সরকারে নাই বা ত্রিপুরা তো আমরা সরকার ধরে রাখতে পারি না তাহলে ওগুলো হচ্ছে কথার কথা মার্জিনালাইজ বা ফিনিস্ট এগুলো কথার কথা আসলে মতাদর্শের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে কর্মসূচিগত প্রশ্নে আমরা যে অবস্থান দিয়ে চলছি ইট ম্যাটার্স এটার একটা মূল্য আছে আমাদের দেশের জাতীয় জীবনে তার একটা প্রভাব আছে না হলে মিডিয়া আমাদের সম্মেলন নিয়ে মাথা ঘামাবে কেন কত রাজনৈতিক দল আছে তাদের এরকম সম্মেলন মহাসম্মেলন সব কিছু হয় তার নিয়ে তো এত মাথা ঘামায় না আমি এটা প্রথমে একটু বলে নিলাম তাহলে শেষ পর্যন্ত কী দেখা গেল আমাদের পার্টিতে কিন্তু তর্ক হয় বিতর্ক হয় বিরোধ হয় ভোটাভুটি হয় এগুলি কিন্তু আমাদের পার্টিতে করা যাবে না এটা কিন্তু ঘটনা না আমাদের পার্টির অভ্যন্তরেই সবচেয়ে বেশি গণতন্ত্র ভারতের কোনো রাজনৈতিক দলে এত গণতন্ত্র নেই কেমন না তো যাই হোক আপনি প্রশ্নটা তুললেন বলে আমি বললাম এগুলি হয় কিন্তু আমাদের পার্টি তো ভাঙলো না তো আমাদের যে সাধারণ সম্পাদক তিনি তো দ্বিতীয়বারের জন্য আবার নির্বাচিত হলেন তো এক নাগার একজন তিনবারও হতে পারেন কেমন তাহলে দুবার দ্বিতীয়বার তো হলেন আবার এমন কোনো কথা নাই যে তিনবার হতে পারেন বলে একজনকে তিন তিনবারই হতে হবে নাও হতে পারেন এটা আমাদের পার্টিরই আভ্যন্তরীণ ব্যাপার তাহলে এই দিক থেকে আপনাকেও আশ্বস্ত করছি যে তাহলে আমাদের পার্টিটা একটা জায়গায় থাকলো না এর পরে যে প্রশ্ন কংগ্রেস দল নিয়ে যেটা বারবার দেখুন আমি যেটা বলছি আমাদের পার্টি যে বললাম বিজেপি যেমন একটা জাতীয় শাসক দল কংগ্রেসকেও আমরা তেমনই একটা জাতীয় শাসক দল মনে করি শ্রেণীগত দিক থেকে কংগ্রেস দল এবং বিজেপি দলের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কোনো ফারাক নাই পুঁজিপতি স্বার্থের রক্ষক সাম্রাজ্যবাদীদের সাথে গাছ বাঁধা বাধা এটা বিজেপির ক্ষেত্রে যেমন প্রযোজ্য কংগ্রেসের ক্ষেত্রেও প্রযোজ্য আরো বড় কথা হচ্ছে কংগ্রেস সবচেয়ে বেশি সময় স্বাধীনতার পর থেকে প্রকৃত ক্ষমতা যাদের হাতে কেন্দ্রের সরকার সংবিধান দিয়েছে সেখান থেকে সরকার চালিয়েছে ঠিক না তাহলে এই কংগ্রেস তারাই কিন্তু এই যে এখন যে নয়া অর্থনৈতিক নীতি এটা সাম্রাজ্যবাদীদের নিদান বিশেষ করে সোভিয়েতের বিপর্যয়ের পর নয়া বিশ্ব ব্যবস্থা গ্লোবালাইজেশন তার থেকে প্রাইভেটাইজেশন লিবারালাইজেশন এটা কে শুরু করল নরসিমারাও রাও অর্থমন্ত্রীকে ডক্টর মনমোহন সিং তারাই কিন্তু শুরু করল এই নীতি কার নীতি পুঁজিপতিদের দেশি বিদেশি তাদের স্বার্থে রক্ষার নীতি জনস্বার্থের পরিপন্থী তখন থেকে এটার বিরোধিতা আমরা করছি এই নীতি কার্যকরী করতে গিয়ে কংগ্রেস ক্ষমতা থেকে উচ্ছেদ হলো বিজেপি সরকারে আসলো তারা কি এই নীতির পরিপন্থী কিছু কাজ করছে না বরং আরো আগ্রাসী হয়ে কংগ্রেস যেখানে সে থেমেছিল বা বিজেপি থামিয়েছে তার চাইতে আরো অনেক গতিতে এটাকে কার্যকরী করার চেষ্টা করছে কংগ্রেস এই যে নয়া অর্থনৈতিক নীতি নিউ লিবারেল ইকোনমিক পলিসি বিজেপি যেটা কার্যকরী করছে এটার বিরোধিতা করছে এটার বিরুদ্ধে তার কোনো আন্দোলন আছে পার্লামেন্টের ভেতরে অথবা বাইরে নাই তাহলে ওই যে আমি প্রথম কথাটা বললাম শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে ফারাক কিছু নাই একটা জায়গায় ফারাক আছে সাম্প্রদায়িকতা প্রশ্ন আমি প্রকাশ্যেই বলি কিন্তু আমরা এক্ষেত্রেও বললি কংগ্রেস বিজেপির মতো সাম্প্রদায়িক না ধর্ম নিরপেক্ষ তারা ধর্মান্ধ না কিন্তু বিজেপির যে সাম্প্রদায়িকতা তার যে ধর্মান্ধ অবস্থান এটাকে মতাদর্শগতভাবে যে লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করা বিজেপিকে বিচ্ছিন্ন করা সাম্প্রদায়িক দৃষ্টি নিয়ে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ ভেদ বিভাজন এটাকে আটকাবার জন্য কংগ্রেসের যে আইডিয়োলজিক্যাল স্ট্রাগেল নীতির যে লড়াই এই লড়াইটা কিন্তু কংগ্রেস করতে পারছে না এটা হচ্ছে তার একটা ধর্ম নিরপেক্ষ অবস্থান নিলেও বড় দুর্বলতা এটা শুধু স্লোগান দিলে হবে না এই এটা কে লড়ছে আপনারা দেখছেন আমি আমাদের নিজেদের ঢাক নিজেরা পেটাবার চেষ্টা করছি না আমরা লড়ছি এই কারণে বিজেপি বলছে কমিউনিস্টরা সিপিএমরা ভারতবর্ষের তিনটা শত্রুর মধ্যে তাদের অন্যতম শত্রু তার জন্য তো পাখির চুপ করেছিল ত্রিপুরা থেকে বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য কেরালায় কী করছে আপনারা দেখছেন তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের বক্তব্যটা আমাদের বক্তব্যটা হচ্ছে এরকম একটা জায়গায় আমরা কি বলছি দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের পার্টি কংগ্রেসে মূল্যায়ন করে বলেছি সর্বনাশের অতলে আমরা চলে যাচ্ছি বিজেপি ক্ষমতায় রাখা যাবে না তাকে পরাস্ত করতে হবে তার পরাজয় নিশ্চিত করতে হবে এর জন্য গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশপ্রেমিক মানুষদেরকে সঙ্গবদ্ধ করতে হবে শ্রমিক কৃষক খেতমজুর দিনমজুর শিক্ষক কর্মচারী ছোট মাঝারি ব্যবসায়ী অফিসি তফসিলি সংখ্যালঘু ব্যবহারজীবী বুদ্ধিজীবী ব্যক্তি সংগঠন গোষ্ঠী একটা জায়গায় আনতে এটা স্লোগানে না লড়াইয়ের মধ্যে নানা মঞ্চ তৈরি করে এটা করতে হবে এটার মধ্য দিয়ে আমরা এগোব মূল জায়গাটা কি ওই যে অর্থনৈতিক আক্রমণ অর্থনৈতিক আক্রমণটা কোন অস্ত্রটা হাতে নিয়ে করছে নিউ লিবারেল ইকোনমিক পলিসি এই জায়গাতে এর বিরুদ্ধে কংগ্রেস কিন্তু কিছু বলছে না সে কি তার নীতির পরিবর্তন করেছে এরকম একটা জায়গায় যে প্রশ্নটা করছেন আমি সেটাই বলছি আমরা এটাই বলছি তাহলে এরকম জায়গায় কংগ্রেসের সাথে আমাদের পলিটিক্যাল অ্যালায়েন্স কি করে হবে আমরা তো এই কথাই বলছি এখানে তো কারণ মূল যে ঘটনা থেকে আক্রমণগুলি আসছে ইকোনমিক পলিসি ইকোনমিক পলিসি হচ্ছে ফাউন্ডেশন আর রাজনীতিতে হচ্ছে তার উপরের সৌধ এই যে ঘরটায় আমরা বসে আছি মাথার উপর চালা তার নিচে হচ্ছে ফাউন্ডেশন এই ফাউন্ডেশন হচ্ছে সোসাইটির ইকোনমি আর উপরটা হচ্ছে নানা ধরনের সৌধ পলিটিক্যাল কালচারাল নানা বিষয় তাহলে ফাউন্ডেশন যদি ঠিক না থাকে উপরটা উল্টা পাল্টা হবে তো এই জায়গাটা বলছি এই ফাউন্ডেশনের ভিত যে কংগ্রেস তৈরি করে দিয়ে গেল শিক্ষা নিয়ে তার থেকে সংশোধিত হওয়ার চেষ্টা করছে না নীতিও পাল্টাচ্ছে না তার সঙ্গে আমি কী করে যাব আমি কিসের ভিত্তিতে বিজেপি হটাবের স্লোগান দেব। এই জায়গাটা আমাদের বক্তব্য হচ্ছে এখানে পলিটিক্যাল কোনো অ্যালায়েন্স কংগ্রেসের সঙ্গে হবে না কিন্তু পার্লামেন্টের ভেতর বিধানসভার ভেতর ইস্যু ভিত্তিক কংগ্রেস যদি আসে তাদের সঙ্গে যদি সমঝোতা হয় ইস্যু ভিত্তিক নিশ্চয়ই আমরা একসাথে কাজ করব পার্লামেন্টের বাইরে বিধানসভার বাইরে এই যে সাম্প্রদায়িকতা গণতন্ত্রের উপর আক্রমণ এই প্রশ্নে অন্যান্য ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির সাথে কংগ্রেস যদি এগিয়ে আসেন তাদের সঙ্গে হাত ধরাধরি করে এই প্রশ্নে কাজ করতে আমাদের কোনো আপত্তি নাই আমরা করব। কিন্তু এটাকে পলিটিক্যাল অ্যালায়েন্সের পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে ভোট যখন আসবে রাজ্যে রাজ্যের পরিস্থিতি বিবেচনায় রেখে সেখানে বিজেপির বিরুদ্ধে ম্যাক্সিমাম মোস্ট ম্যাক্সিমাম মোস্ট ভোটারদের সমর্থকদের একটা জায়গায় আনার জন্যে রাজ্যভিত্তিক নির্বাচনী কৌশল আমাদের অনেক হলো একদম শেষ একদম শেষ প্রশ্ন জাতীয় রাজনীতিতে এবং ত্রিপুরাতে ত্রিপুরাতে আগামী পাঁচ বছর আপনাদের বিরোধী ভূমিকা পালন করতে হবে এবং আপনি বিরোধী দলনেতা এই জায়গাতে যেভাবে দল ভাঙছে একটা বিরাট অংশের ভোট পার্সেন্টেজ বিজেপির দিকে গেছে দিকে কতটা কঠিন বছর ধরে রাখা এবং দু হাজার আসতে এবং জাতীয় রাজনীতিতে লোকসভা নির্বাচনে যে দল একটা সময় আপনারা কেন্দ্রের নিয়ামক সংস্থা ছিলেন নিয়ামকের ভূমিকা পালন করতেন সেই জায়গাতে জাতীয় এবং রাজ্য এই জায়গায় সিপিএম কতটা কঠিন পরিস্থিতির মুখে দেখুন আমরা তো কমিউনিস্ট পার্টি করি তার থেকে বান্ধব আমরা লড়াইটা লড়ছি শ্রেণীহীন শোষণমুক্ত একটা সমাজ ব্যবস্থা গঠনের জন্য পত্তনের জন্য সমাজতন্ত্রের কথা আমরা বলছি এই লড়াইয়ে শ্রমিক আছেন কৃষক আছেন মানুষ আছেন ছাত্র আছেন যুবক আছেন মা আছেন বোন আছেন উপজাতি তফসিলি ও সংখ্যালঘু সব অংশের মানুষ আছেন এই লড়াই চলছে মাঠে ময়দানে কলে কারখানায় শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রতিষ্ঠানে এই লড়াই লড়াইগুলি থেকে ভোটের লড়াইটাকে আমরা আলাদা করে দেখি না ভুটের লড়াইটা হচ্ছে রাজনীতির অঙ্গনে উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম আমি আগে একটা জায়গায় উল্লেখ করেছি এই যে ভোটের লড়াইটা এতে এগুনো আছে পেছনও আছে জয় আছে পরাজয় আছে আমাদের রাজ্যে এই যে কেন হলো আমি বিশ্লেষণ করেছি আবার দিল্লিতে যারা ক্ষমতায় আছেন যারা আমাদেরকে এখানে পরাজিত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিলেন তাদের যে পরাজয়গুলো হচ্ছে যেগুলো নিয়ে আপনি প্রশ্ন করলেন কি কারণে হলো এটাও বুঝতে পারছেন কাজে এ কারণেই আমি বলছি এই লড়াইয়ের জয় আছে পরাজয় আছে আমরা আমাদের রাজ্যে এবং দেশের অন্য জায়গায় তো আমরা কি করছি প্রত্যেকটা লড়াইয়ের পরেই আত্মসমীক্ষা করছি সাফল্য আছে আমাদের এই যে ত্রিপুরা যেটা বলছেন ধরে রাখা যাবে না এত প্রলোভন এত মিথ্যা এত কুৎসা এত রকম ষড়যন্ত্র কেন্দ্রের গোটা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সহ গত তিনটা বছর যাব সব কিছুর পরেও রাজ্যভাগের মতো স্লোগান তুলে বিভ্রান্ত করার চেষ্টা পঁয়তাল্লিশ ভাগ মানুষ কিন্তু ভোট দিয়েছেন একে আপনি ছোট করে দেখবেন ভারতবর্ষের কয়টা রাজ্য পঁয়তাল্লিশ ভাগ ভোট বিরোধী দল থেকে পায় সরকারে যারা আছেন কেন্দ্রের সরকারই তো তিরিশ ভোট পেয়ে সরকার এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই তাদের আমরা কুর্নিশ করি সালাম জানাই এই সমস্ত ঝড়ের মধ্যে তারা বুক চিতিয়ে এই ঝড়কে মোকাবেলা করেছেন ঝন্ডা তুলে রেখেছে যারা গেছেন আমরা হিসেব করে দেখেছি সব মিলিয়ে সাত থেকে সাড়ে সাত পার্সেন্ট পড়েছেন আমি উল্লেখ করেছি একটা অংশ নিজেরাই এসে যে চেয়ে বলছেন ভুল করে ফেলেছি আমাদের ক্ষমা করে করিলে আমাদের মিছিলও গেছি মিটিংয়েও গেছি কিন্তু শেষের দিকে নিজেকে সামলাতে পারিনি শেষের সাত দিন নিজের প্রধানমন্ত্রীর প্রচার যাবুঝার বুঝেছি শোনার হাসনা তো এরকম পরিস্থিতিতে সাফল্যগুলিকে আমরা কিন্তু সংহত করছি দুর্বলতাগুলো এই যে গেলেন আমরা কিন্তু এটা স্বীকার করছি এই যে গেলেন প্রলোভনে প্রচারে অপপ্রচারে বিভ্রান্ত হয়ে আমাদের সঙ্গে লোকরা এটা আমাদেরই তো দুর্বলতা আমরা রাজনীতিগত ভাবে মতাদর্শের সংগ্রামে তাদের যে উচ্চ পর্যায়ে তুলা অতটা হয়তো তুলতে পারেনি। পঁয়তাল্লিশ ভাগকে রক্ষা করে গেছে বাকি সাত ভাগ আট ভাগ পারা যায় পারা যায়নি বলে তো এই শিফটা হয়েছে এই মানুষদের আমরা ভুল বুঝি না তাদের উপর আমরা কিন্তু ক্ষুব্ধ না মানুষ সবসময় সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেয় না মানুষ ভুল সিদ্ধান্ত নেন ভুল থেকে মানুষ শিক্ষা নেন আবার সঠিক জায়গায় আসেন এটা ইতিহাসের অভিজ্ঞতা এটা চলমান জীবনেরও অভিজ্ঞতা মানুষের উপর বিশ্বাস হারানোটা কিন্তু ব্যথিক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পা আমি এই কথাটাকে অত্যন্ত গুরুত্ব দিই শ্রদ্ধার সঙ্গে বলি আমরা আমাদের পার্টি বলেছি আমরা এটা থেকে শিক্ষা নেব এই যে কাজ আমাদের বাড়াতে হবে এদের সঙ্গে আমাদের যোগাযোগ গড়ে তুলতে হবে আর যারা পরম্পরাগত ভাবে বিরোধী আরো অনেক বেশি ছিল কমাতে কমাতে যারা ওখানে গেলেন নিজের আপনারা ভালো জানেন দু হাজার তেরোর নির্বাচনে বিজেপি তো দুভাগের নিচে ভোট পেয়েছে তাহলে বামদের থেকে একটা ছোট্ট অংশ আর অবাম অন্যদের ভোটটা বড় অংশ গেছে তাদের মধ্যে গরিব মানুষ আছে তারা শুধু বাম বিদ্বেষ থেকেই গেছেন ঘটনা টানা তারাও প্রলুব্ধ হয়েছেন তাদেরও তো একটা জীবনের অভিজ্ঞতা থাকবে তাই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ গড়ে উঠবে এটা শুধু তো গাল গল্প না তাদের জীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো জাতীয় ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে এগুলোর মধ্য দিয়ে আমাদের লড়াই চলবে ভুল থেকে সংশোধন করার জন্য পদক্ষেপ সাংগঠনিক পদক্ষেপ এবং লড়াই বা জনগণের সঙ্গে সম্পর্ক এর মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে ওই যে বলছিলাম শ্রেণীহীন শোষণ মুক্ত সমাজ এই লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমাদের সংগ্রাম কিন্তু চলবে এতে জয় থাকবে পরাজয় থাকবে আমাদেরকে কিন্তু খুব প্রতিহত করতে পারবে না কমিউনিস্টরা হচ্ছে রক্ত বীজের বংশধর তাকে নিশ্চিন্ন করার চেষ্টা করলে যে রক্তের বিন্দু পরে ওখান থেকে নতুন কমিউনিস্ট শিশুর জন্ম হয় এটাই স্যার অসংখ্য ধন্যবাদ আপনি সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে অংশ নিলেন এবং আমাদের সময় দিলেন খোলামেলা আলোচনায় অসংখ্য ধন্যবাদ আপনাকে ত্রিপুরা বিধানসভা নির্বাচন থেকে আসন্ন লোকসভা নির্বাচন এবং পার্টি কংগ্রেস সব কিছু বিষয়ে খোলামেলা আলোচনায় অকপট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম পলিট ব্যুরো সদস্য বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকার এত উনি ছিলেন হেডলাইন্স ত্রিপুরার এই মুখোমুখি অনুষ্ঠানে